আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু লাইফ ফ্রম দ্য লিভিং রুম। আমি গোলাম সামদানি ডন, এটা আমার লিভিং রুম এবং আজকে খুবই এক্সাইটেড কারণ আমাদের সাথে আজকে আছেন ব্যাংকিং ওয়ার্ল্ডে দুজন অন্যতম লিভিং লেজেন্ড, আমার শ্রদ্ধেয় দুই বড় ভাই, যাদেরকে আমি শ্রদ্ধত করি, তাদের থেকে শিখি, দে আমার মেন্টর্স, প্লাস তাদেরকে আমি ভালোবাসি। আমি তাদের কথা বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামে বলি, ইউনো স্টার্টেড ফ্রম দ্য বটম, নাও দে আর হিয়ার। বাংলাদেশের ব্যাংকিং এবং ফাইন্যান্স ইন্ডাস্ট্রির যেটাকে বলা যায় যে মেন্টর্স, হ্যাঁ, এবং ব্যাংকিং এবং ফাইন্যান্স কমিউনিটিও তাদেরকে, দে লুক আপ টু দেম, দে ওয়ান্ট টু হিয়ার ফ্রম দেম, দে ওয়ান্ট টু হিয়ার হাউ দে ডিল উইথ ডিফারেন্ট প্রবলেমস। এবং এই ধরনের ক্রাইসিস বা প্যান্ডামিকের সময় আমার মনে হয় পুরো ব্যাংকিং বা ফাইন্যান্স কমিউনিটি তাদের মুখের দিকে চেয়ে আছে যে আসলে স্যার আমরা কী করব বা কীভাবে আমরা এগিয়ে যাবো। সো উই হ্যাভ টু অফ মাই মোস্ট ফেভারেট পার্সনস উইথ মি টুডে। আমাদের সাথে আছে আলিরাজা ইফতেখার, দ্য ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড দ্য সিইও অফ ইস্টার্ন ব্যাংক লিমিটেড, এবং আমাদের সাথে আছে সৈয়দ মাহবুবুর রহমান স্যার, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও অফ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। এই প্রোগ্রামটা ইজ পাওয়ার্ড বাই ইকিগাই এইচআর সলিউশন। তারপর আমি আছি গোলাম সামদানি ডন। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন আপনি? আরেকজন ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? তুমি ভালো আছো? জি, আমি তো খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ। আসলে মানে মন দিয়ে ভালো আর কি, মানে সবাই যেরকম আছে ওরকমই আছি। ওয়ার্ক ফ্রম হোম নিয়ে খুব সমস্যা, একদিক থেকে সারাদিন কলকন, আরেকদিক থেকে লাইফও মনে হয় একটু রাগ করছে যে আমি ডাইনিং টেবিল বা লিভিং রুমটা এরকম দখল করে রেখেছি, ডুইং কলকন অ্যান্ড ট্রেনিং অ্যান্ড দেন ইউআইইউতে এমবিএ ক্লাস নিচ্ছি, হ্যাঁ, এমবিএ ক্লাস অ্যান্ড দেন এই যে পত্রিকাতে লাইফ, তো সব কিছু মিলে এখন দেখছি যে একটু ডিফারেন্ট, মানে লিভিং ইন এ ডিফারেন্ট ওয়ার্ল্ড আর কি স্যার। ইয়া, বাট আমি খুব একটা ভালো নাই। ওকে, একটু যদি আমাদেরকে এক্সপ্লেইন করেন স্যার কেন ভালো নাই। এক্সপ্লেইন কিছু নাই, মানে তোমাকে ইউজ করি, জং বা রাস্ট কোথায় লাগে? নিচে তলায়? না না, মানে কোন কোন আইটেমে লাগে? জয়েন্টে লাগে, মেইনলি লাগে তোমার স্টিলে, তাই না? জি, স্টিলে। জি, আমার তো এখন মানে কলজার মধ্যে জং লাগে। আচ্ছা, হোয়াই ইজ দ্যাট? বিকজ আমরা এই করোনার জন্য অনেক কিছু পিছিয়ে যাচ্ছি। It is true that this is a god gifted chaos,
ন্যাচারাল ক্যাওস যেটা, কিন্তু আসলে ক্যাওসের মধ্যে কিন্তু অনেক অপরচুনিটি থাকে। এখন ক্যাওসের মধ্যে অপরচুনিটি গুলি আমরা টাইমলি নিতে পারছি কিনা, এই জন্য কলজার মধ্যে জং লেগে যাচ্ছে, কাজ করতে পারতেছি না ঠিক মতন, আউটপুট কমে যাচ্ছে। আমি আসলে এটাকে আমি ওইভাবে দেখি না। আমার কাছে মনে হয় যেটা অফকোর্স ক্রাইসিস, এটা তো আমাদের একার না, এটা পুরো বিশ্ব ইজ গোয়িং থ্রু দ্যাট। এখন আমাদের প্রবলেম হচ্ছে আমাদের ছোট দেশ, ছোট অর্থনীতি, আমাদের চ্যালেঞ্জটা অনেক বেশি, সেইখানে এগুলোকে ওভারকাম করতে হবে। বাট ক্রাইসিস অলসো মেক ইট ইনোভেটিভ, আমাদের ইনোভেটিভ হতে হবে আর কি এখানে বের হওয়ার জন্য, সেখানে লিডারশিপ প্লেজ এ ভেরি বিগ। এই যে ইনোভেশনের কথা যে স্যার বললেন, আপনি কি এস্টিমেট করছেন আমাদের আপকামিং নেক্সট 5 বছর 10 বছরে ব্যাংকিং সেক্টরে কি ধরনের ইনোভেশনস আসবে যেখানে কোভিড একটা ক্যাটালিস্ট হিসেবে রোল প্লে করেছে? মানে যেগুলো আশা করছি ব্যাংকিং ইন্ডাস্ট্রি দেখে, আসলে তো আমরা যারা হয়তো বিদেশি ব্যাংকে, আমাদের ইফতেখার ভাই এমবি চেয়ারম্যানও উনি বিদেশি ব্যাংকে, আমরা একসাথে একই ব্যাংকে কাজ করেছি, এবং আমাদের সবসময় কিন্তু বিজনেস কন্টিনিউটি প্ল্যান থাকতো যে ঠিক আছে এই পার্টিকুলার এরিয়াকে এখানে কাজ, যদি কোনো সময় ডাউন টাইম হয়ে যায় আমি অন্যখানে কাজ করতে পারি যাবো। এই জিনিসগুলো কিন্তু মোস্টলি আমাদের প্রাইভেট সেক্টর ব্যাংকে বা ব্যাংকিং ইন্ডাস্ট্রি খুব একটা দেখি না। এই যে কোভিড যেটা আসলো, এটা কিন্তু একটা বিরাট রিয়েলাইজেশন দিল কিন্তু আমাদের মধ্যে, যারা এটা কোনো থাকি নাই, আমরা যেটা দেখি যারা দেখেছি, এই যে একটা জিনিস, এটা কিন্তু কিন্তু আমরা অনেকগুলো ব্যাংক কিন্তু আমার মোস্ট ব্যাংক হ্যাভ রিয়েলাইজ আমাদের একটা বিজনেস কন্টিনিউ প্ল্যান থাকা উচিত। তাহলে আমি কিভাবে চালাবো? আমাকে তো ব্যাংকিং সেবা দিয়ে যেতে হবে, এমন একটা সার্ভিস, এখানে কিন্তু কন্টিনিউয়াস আমাকে সার্ভিস দিতে হবে কাস্টমারদেরকে, আমি কোনো স্টপ সেটাকে ইমার্জেন্সি সার্ভিস। এবং এছাড়াও আমাদের যে কিভাবে ক্রাইসিস মোমেন্টে আমাদেরকে কাজ করতে হবে, আমাদের কোথায় কোথায় অটোমেশনের প্রয়োজন আছে, আমরা কিভাবে বাসাতেও কাজ করতে পারি, তো এইসব জিনিসগুলো কিন্তু আমরা দিচ্ছি। আমরা যেগুলো এখন তো মনে করতাম কোনোভাবেই অফিস ছাড়া করা যাবে না, আমি দেখছি কিন্তু এখন অফিস ছাড়াও করা। আমি একটা শুধু এক্সাম্পল দিই, পেমেন্ট সার্ভিস যেটা আমরা আমাদের এটা ফুলি অটোমেট করে ফেলেছি, এখন শুধুমাত্র যেসব চেকগুলো আমার থেকে যায় ফর ক্লিয়ারিং, যেগুলো চেক রিসিভ করি, সেগুলি সামবডি হ্যাজ টু রিসিভ ইট ফিজিক্যালি, তারপরে স্ক্যান করে তারপরে এন্টায়ার থিং কিন্তু এখন আমার পেমেন্ট সিস্টেম ডিভিশন কিন্তু বাসায় বসে পুরো চেক প্রসেস EFTM বলে RTGS বলে করতে পারছে। এটা যদি কোভিড না হতো তাহলে ইনোভেশনটা আরো তাড়াতাড়ি হতো না। সো আমি এটা জাস্ট এক্সাম্পল দিলাম। আর সাথে যদি রেজাস আরো কিছু ইনক্লুড করেন, আমি মাইকটা আনমিউট করি, আমরা একজন কথা বলবো, মাইকটা মিউট করি সো দ্যাট সাউন্ডটা সবচেয়ে বেস্ট আছে লাইভে। জি স্যার, শিওর। আই মিন দেখেন, আমরা যেটা দেখলাম এখান থেকে যে ওই যে একটা খুব মজার একটা জিনিস আমরা প্রায় ইউটিউবে দেখি যে ডিজিটালাইজেশন কে ড্রাইভ করলো, সিইও নাকি CTO? দেখা গেল না, বেসিক্যালি এটা ড্রাইভ করলো আমাদের করোনা ভাইরাসটা। ইটস অ্যাকচুয়ালি ফোর্সড যে আমরা উই হ্যাভ টু গিভ সলিউশনস টু দি কাস্টমার বাই ডিজিটাল প্ল্যাটফর্ম। আর একটা ইন্টারেস্টিং জিনিস এবার যেটা আমরা সবাই শিখলাম সেটা হচ্ছে যে আসলে আমরা বাসায় থেকে কিন্তু কিছু কিছু কাজ করতে পারি। আমি কিন্তু বলছি না যে ওয়ান্স দি অফিসগুলো যখন পুরোপুরি খুলে যাবে আমরা একই মোডে কাজ করব, কিন্তু এটা কিন্তু প্রমাণিত হয়েছে যে আমরা অফিসে বসে হয়তো অধিকাংশ লোক কাজ করব, কিন্তু বাসায় বসেও কিন্তু কাজ করা সম্ভব, যেটা এটা কিন্তু প্রমাণিত হয়েছে। সো it's not a bad idea. Once everything will be okay or all, once the office will be fully open, we can try this. আমরা এই মডেলটা ক্রাচ করতে পারি, কিন্তু যে ঠিক আছে আমরা কিছু সংখ্যক লোক আমরা বাসায় বসে কিন্তু আমরা এই সার্ভিসের প্রয়োগ করতে পারবো, এন্ড ডিজিটাল সলিউশন দরকার। তবে আমার যেটা মনে হয় এই করোনা ভাইরাস আরেকটা জিনিস শিখিয়েছে সবাইকে, নট অনলি ব্যাংকার্স, দ্যাট আমাদের লাইফস্টাইলে কিছু পরিবর্তন আসবে। আমি স্যার দিয়েছি, ফোর্বস কি বলছে যে আমাদের ডিজিটাল ট্রান্সফরমেশনের সবচেয়ে বড় জায়গাগুলো কি হবে। আমি ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন জিনিসপত্র প্লে করতে থাকবো, আপনারা ডিস্ট্রাক্টেড হবেন না। আই জাস্ট ওয়ান্ট টু মেক দ্য লাইফ ভেরি ইন্টারেস্টিং, দ্য বেস্ট ইন ক্লাস এন্ড কোয়ালিটি। তো স্যার সরি আমি ইন্টারাপ্ট করলাম।
নো 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 সো যেটা আমার মনে হয় এটা এটা একটা হবে যে উই ক্যান প্র্যাকটিস দিস, যে বাসা থেকে আমরা কিছু কিছু সার্টেন পার্সেন্টেজ, আই ডোন্ট নো, মেবি 20% 50% পিপল ক্যান ওয়ার্ক ফ্রম হোম অ্যান্ড দে ক্যান প্রোভাইড দ্য সেম লেভেল অফ সার্ভিস টু দ্য কাস্টমার। অ্যান্ড আরেকটা হচ্ছে যে ডিজিটাল ডিজিটাল প্ল্যাটফর্মটাকে আরও বেশি আমার মনে হয় প্রত্যেকটা ব্যাংকের আর অনেক রোবাস্ট করা উচিত, ফ্রেন্ডলি আর রোবাস্ট করা উচিত। এটা যেখানে অ্যাকচুয়ালি ওয়েট সিগনেচার দরকার নাই সেই ডকুমেন্টগুলি তো আমার কিন্তু এখন আর কিন্তু মানে লেস পেপার কনসেপ্ট যেটা, এটা কিন্তু আসলে করে আসা উচিত। আসলে পেপারলেস তো কখনো হবে না, লেস পেপার হবে। এখানে ওয়েট সিগনেচার দরকার নাই, মানে অ্যাকচুয়ালি ফিজিক্যাল সিগনেচার দরকার নাই, সেই কাজগুলি কিন্তু আমরা আসলে বাসায় বসে কিছু কিছু কাজ আমরা দিতে পারবো। এই কনফিডেন্সটা আমরা বিল্ড আপ করেছি এবং এই এই তোমার এই স্কিল সেটটা আমরা ডেভেলপ করে ফেলেছি। সো আমার মনে হয় যখন আমরা এই ব্যাংকগুলি যখন ফুল ফিজার খুলে যাবে তখন আমরা অফকোর্স সেফটি সিকিউরিটি থাকবেই, কিন্তু এই কাজগুলি আমরা কিন্তু প্লেট করতে পারবো। আরেকটা জিনিস আমার মনে হয়, আমি সবচেয়ে বেশি আমার যেটা ব্যক্তিগতভাবে আমার যেটা মনে হয়েছে যে এই সময়টায় আমি মাহবুব ডাক্তার আমি আমার মনে হয় শিখতে পেরেছি, সেটা হচ্ছে যে ইউনো অ্যাডাপটিভ লিডারশিপ। ওকে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং দ্যাট ইউনো আমরা লিডারশিপ নিয়ে অনেক কথা বলি, আমার মনে হয় আমরা তিনজন 300টা ডেফিনেশন দিতে পারবো লিডারশিপ, সবাই পারবো প্রত্যেকটা আরেক লিডারশিপ। এই মুহূর্তে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে অ্যাডাপটিভ লিডারশিপ। স্যার, হোয়াট ইজ অ্যাডাপটিভ লিডারশিপ? ইটস ভেরি সিম্পল, মানে আমরা যারা মানে মনে করো লিডারশিপ লোরে আছি, সবাই অ্যাকচুয়ালি আছে বিভিন্ন বিভিন্ন স্টেজে, এই যে একটা চেঞ্জিং এনভায়রনমেন্ট চলছে, হ্যাঁ, একটা চেঞ্জ ফেনোমেনা হচ্ছে, ইউ নিড টু অ্যাডাপ্ট ইউর সেলফ, ইউ নো, আই মিন ইউ নিড, তোমার একটা ট্রেডিশনাল লিডারশিপ কনসেপ্ট থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে এখান থেকে। দ্যাটস কল অ্যাডাপ্টিভ লিডারশিপ, তোমাকে কন্টিনিউয়াস যে সিচুয়েশন তোমাকে ফেস করছো, এইটা আমার মনে হয় প্রত্যেকটা ব্যাংকার, আমি যেহেতু ব্যাংকিং ফোরাম সেরে বলছি, প্রত্যেকটা ব্যাংকারকে ইউ নো টু অ্যাডাপ্ট দিস থিংস, ইউ ক্যানট মিনো ইউ ক্যানট লুজ অ্যান্ড রান, ইউ ক্যানট বি ফিয়ারফুল অ্যান্ড রান, ইউ নো ইউ টু ফেস ইট, ইউ নো টু অ্যাডাপ্ট ইট, অ্যাডাপ্ট দিস সিচুয়েশন, দেন ইউ ক্যান অ্যাকচুয়ালি টেক ইট ফরওয়ার্ড, তা না হলে কিন্তু জিনিসটা হয় না। এইটা আমার জন্য একটা ভালো একটা লার্নিং লেসন হয়েছে এই এই বিগত এক দেড় মাসে। এখানে আমি একটু অ্যাড করতে চাই, যেটা হচ্ছে যে অ্যাডাপ্টিভ লিডারশিপ সবচেয়ে বড় যেটা আসে যে এখন যে ক্রাইসিস সিচুয়েশন যাচ্ছে, এখানে অ্যাজ এ লিডার আমি কি এনাফ এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারছি কিনা, আমার যে প্রয়োজন এই সময়ের যে প্রয়োজনটা, যে কাস্টমার সার্ভিস, আমাদের তো বেসিক্যালি কাজটা হচ্ছে সার্ভিস ওরিয়েন্টেড, আমরা সার্ভিস দিতে হবে, সেখানে আমার কিন্তু কোনো কিছু বসে নেই, আমার ব্যাংকিংয়ের টাকা জমা থেকে শুরু করে উইথড্রল থেকে শুরু করে ইলেকট্রনিক ব্যাংকিং স্টেটমেন্টস, লেটার অফ ক্রেডিট বলি, এক্সপোর্ট বলি, রেমিটেন্স বলি, মানে যতগুলো ব্যাংকিংয়ের সেবা দেওয়ার প্রয়োজন সব কিছু কিন্তু আমরা দিচ্ছি, আমরা কিন্তু কোনো সেবায় কিন্তু বন্ধ রাখি নেই। সেইখানটায় আমরা এখন আমাদের সেই সেবাটা দিতে গেলে কী হবে, উই হ্যাভ টু বি ক্রিয়েটিভ যে কীভাবে দিতে পারি। যেমন আমাদের তো সবাই এখন ব্রাঞ্চে বসে নাই বা অফিসে বসে নেই, যেমন আমার ব্যাংকে 50% লোক আর ওয়ার্কিং ফ্রম হোম, এখন সেইখানে আমাকে এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে যে তারা যেন ওখান থেকে কাজটা ডেলিভার করতে পারে, অ্যান্ড আই হ্যাভ টু অলসো কিপ মাই পিপল মোটিভেটেড অ্যান্ড দে হ্যাভ টু ডু ইট। এখন মুশকিলটা যেটা হয়েছে, এখন এই ওয়ার্ক ফ্রম হোমের এখন কিন্তু কোনো টাইম টেবিল নাই, এই যে আমরা এখন দুজনে বসে 10টার সময় বসে আমরা একটা ইন্টারভিউতে বসে আছি, এটা কিন্তু অন্য সময় কিন্তু আমরা করতাম না, এটা অবশ্যই করতাম না। সো এখন দেখা যায় আমরা কালকেও আমরা এই যে ইসারে আছেন, আমরা কালকে 11:00 জুম মিটিংয়ে ছিলাম। সো এখন কিন্তু আরো একটা জিনিস হচ্ছে, এই সময়ের সাথে সাথে প্রয়োজনে কিন্তু আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্নখানে মিটিং করছি টু গেট থিংস ডান, যাতে করে আমাদের সার্ভিসগুলো যেগুলো আছে সেগুলো আমরা ডেলিভার করতে পারি। তো সেই জন্য এই যে সময় ডিমান্ড অনুসারে কিন্তু উই আর চেঞ্জিং আওয়ার সেলফ, দ্যাটস বেসিক্যালি আই থিঙ্ক ইন এ নট শেয়ার ইজ এন অ্যাডাপ্টিভ লিডারশিপ, দ্যাটস হোয়াট ইট ইজ। আই এম জাস্ট অ্যাডিং টু হোয়াট আরিফ ভাই ইফতিখার ভাই আছেন। হ্যাঁ হ্যাঁ, এটা একটু ঠিক, বিকজ আমরা যদি এখন অ্যাডাপ্টিভ লিডারশিপ কনসেপ্টে না যাই, তাহলে যে জিনিসটা হবে ডন সেটা হয়ে যাবে ইনকমপ্লিট লিডারশিপ। ওকে, হ্যাঁ, সো অ্যাডাপ্টিভ না হলে কমপ্লিট হয়ে যাবে। ওকে, অফকোর্স আমি যদি অ্যাডাপ্টিভ লিডারশিপ যদি না আগাতে পারি তাহলে কি হলো জিনিসটা, তাই না? সো আমি বলবো না ফেইল লিডারশিপ, বিকজ এটা খুব একটা স্ট্রং ওয়ার্ড, বাট আই ক্যান অলওয়েজ আই ক্যান আই শুড সে দ্যাট ইট উইল বিকাম ইনকমপ্লিট ইউ। সো
So it is possible. Either you need to be, you have to be adaptive, or you need to be, I mean, you'll be treated as an incomplete leader. So আমরা কখনো এটা চাই না যে আমরা incomplete leader থাকবো. আমার মনে হয় এই সিচুয়েশন আমাদেরকে ফোর্স করবে. এই সিচুয়েশন আমাদেরকে, you know, it's a very fast moving propeller that অল্প সময়ের ভিতরে আমাদেরকে অনেক কিছু কিন্তু অ্যাডাপ্ট করে নিতে হবে. And because আমরা কোনো জায়গায় থেমে থাকতে পারবো না. সো এই জন্য আমি বললাম যে এই সময়টার মধ্যে কিছু শিক্ষণীয় জিনিস আছে. সো আমি যে প্রথম যে শুরু করেছিলাম যে আসলে ক্যাওসের ভিতরে অনেক অপরচুনিটি থাকে, অনেক কিছু লার্নিং জিনিস থাকে. সো এইটা একটা ভালো একটা জিনিস হয়েছে যে আমরা যে স্পেয়ার টাইমটা আমরা পেয়েছিলাম সেটা পেয়েছি, মানে আমরা এখানে আছি সেখান থেকে আমরা নতুন কিছু শিখতে পারছি. টু টেক দি ইনস্টিটিউশন অর দি ইন্ডাস্ট্রি, আমি শুধু আমাদের ব্যাংকের কথা আমি বলতে চাই না, শুধু ইবিএল বা এমটিবিএল এর কথা আমি এখানে বলতে চাই না. টেক দি ইন্ডাস্ট্রি ফরওয়ার্ড টু নেক্সট লেভেল অ্যান্ড ইউ নো ইউ ফেস দি চ্যালেঞ্জেস, কারণ আমাদেরকে কিছুটা চেঞ্জ হতেই হবে. আমরা ট্রেডিশনাল যেভাবে করে আসছি তিন চার মাস আগে, আমাদেরকে কোনো না কোনো জায়গায় গিয়ে একটা চেঞ্জ করতে হবে. কারণ আছে, আগামী দেড় দুই বছর দেখা যাবে যে কোভিড কিন্তু ইজ নট গোয়িং আউট অফ আস. ট্রু, উই হ্যাভ ভ্যাকসিনেশন. সো আগামী এক দেড় বছর কিংবা কোন সময় জানে কতদিন চলতে হবে এটা নিয়ে, আমাদের কিন্তু এর মধ্যে কিন্তু আমাদের লাইফ হ্যাজ টু গো অন. আমাদের এই ব্যবসা করতে হবে, আমাদের লাইফ লিড করতে হবে. সো এর মধ্যেই কিন্তু আমাদেরকে উই হ্যাভ টু মিয়ান্ডার থ্রু দিস, এবং যা যা প্রয়োজন সেটা আমাদের করতেই হবে. এখন নিশ্চিত করে আমি বলতে পারি যে এর পরবর্তী, এখন যেমন আমরা যখন বিজনেস মিটিং করতাম, যেভাবে ছবি তুলতাম, যেভাবে শেখান করতাম, যেভাবে বিভিন্ন জায়গায় যেতাম, এই জিনিসগুলো কিন্তু অনেকাংশ লিমিটেড হয়ে যায়, ট্রাভেলিং অনেকাংশ লিমিটেড হয়ে যাবে. আমাদের অনেক কিছু কিন্তু ওভার এই ভার্চুয়াল মিটিং করে শেষ করতে হবে. রাইট, স্পেশালি মাহবুব, সার্ভিস ইন্ডাস্ট্রি মনে করো ব্যাংক, হোটেল, এয়ারলাইন্স, ট্যুরিজম, স্পেশালি এইগুলি কিন্তু, মানে আমার তো মনে হয় না আগামী দেড় দুই বছরে এটা তার সাইকেলটা পূর্ণ করতে পারবে. লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাচ্ছে লোকের মধ্যে. যদি আমরা বলি যে আমরা কোভিডকে ভয় পাবো না, কিন্তু কিছুটা ভয় পাওয়ার ব্যাপার, কিন্তু আমার মনে হয় এখানে যে এখান থেকে পালিয়ে যাওয়ার অ্যাটিটিউডটা ঠিক না. উই হ্যাভ টু ফেস ইট. আমাদের মানে ব্যাপার যেটা আমরা সবসময় বলি যে লাইফ অ্যান্ড লাইভলিহুড দুটোই দরকার. আমি কিছুদিন আগে বলেছিলাম যে জীবন নাকি জীবিকা. তো আসলে এখানে এমন একটা সিচুয়েশনে এখানে কেউ চুজ করতে পারবে না কোনটা আগে. অনেকে বলে যে জীবিকা, যদি যদি জীবন না থাকে তাহলে জীবিকা কি, জীবিকা না থাকলে জীবন দিয়ে কি করবো. ইট ইস জাস্ট এ প্যারালাল একটা জিনিস, আমাদের দুটোই দরকার. সো এই এই কোভিডকে আমাদেরকে ফেস করতে হবে. আমরা সেই কোভিডের ভয়ে, দেখেন এই যে ভাইরাসগুলি পৃথিবীতে আরো অনেক ধরনের ভাইরাস আছে, এবং ভাইরাস এখনো আছে, এবং ভবিষ্যতেও ভাইরাসের হয়তো নেচার চেঞ্জ হবে, নতুন নতুন ভাইরাস আসবে. ইট ডাজেন্ট মিন দ্যাট ইউনো আমরা একদম সব কিছু ছেড়ে দিয়ে আমরা একদম কিছু করব না. আমাদেরকে একটা সার্টেন লেভেল পর্যন্ত হয়তো প্রিভেন্ট কর, মানে ব্যবস্থা নিতে হবে, কিন্তু তারপরে আমাদেরকে সামনের দিকে কিন্তু আগাতে হবে. ব্যাংকিং ইন্ডাস্ট্রিগুলিকে এভাবে, বিকজ ব্যাংকিং ইন্ডাস্ট্রি ছাড়া কোনো ইকোনমি চলে না, কোনো দেশ চলে না. সো আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে, ট্রু, বাট উই নিড টু গো ফরওয়ার্ড. আমাদেরকে, কারণ ইস্যুটা হবে, আমার যেটা মনে হয় কোভিড যতক্ষণই আমাদেরকে ডিস্টার্ব করবে বা আমাদের জীবনযাত্রা বা মানুষকে করবে তার থেকে বেশি করবে আফটারওয়ার্ডস. আমি একটু আপনাকে ইন্টারফেয়ার করি, আমাদের একটা কল ইন এসেছে এবং যে কল করেছে আমি তাকে চিনি এবং আপনিও চেনেন আর কি. আসসালামু আলাইকুম, কে ফোন করেছেন এবং কার সাথে কথা বলতে যাচ্ছেন একটু আমাদেরকে দয়া করে বলুন। ওয়ালাইকুম সালাম, আমার নাম নীলুফার রহমান। আসসালামু আলাইকুম ইসাকর ভাই, আসসালামু আলাইকুম মাহবুব ভাই। আরে নীলুফার, তুমি কোথায় ফোনে? স্যার এই যে, মানে তুমি কি বাংলাদেশে? অফ কোর্স আমি বাংলাদেশে ইসাকর ভাই। ওকে ওকে, গুড গুড, ভালো আছি। আপনাদের আপনি ডন একটা করে ইউ নো এইসব ইন্সপিরেশনাল স্পিকিং করে, তারপরে আপনাদের ইন্টারভিউ নেয়, আমি সবগুলো মনোযোগ দিয়ে শুনি। গুড, মনোযোগ দিয়ে শুনে তারপর কি করছো? আই এম লার্নিং, আই এম আপগ্রেডিং মাইসেলফ। গুড, ভেরি গুড, ভালো আছো। ইউ উইল ফাইন্ড অ্যান অ্যাডাপটিভ লিডারশিপ ইন মি ভেরি সুন। রিয়েলি, দ্যাটস দ্যাটস এ গুড নিউজ, দ্যাটস এ ভেরি গুড নিউজ।
বেসিক্যালি আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, তো বাইরের থেকে যারা ভিউয়ার আছে এই মুহূর্তে, কিন্তু স্যার আমাদেরকে লাইভে 550 লোক দেখছে এই মুহূর্তে, রাইট এট দিস মোমেন্ট, এটা শুধু ফেসবুকে। এছাড়া লিঙ্কডইনে আমার বাংলাদেশের সবচেয়ে বড় ফলোয়ার বেস 50,000 ফলোয়ার, ওটা আবার আলাদা, ওটা লাইভ এখানে কাউন্ট হচ্ছে না। এছাড়া আমার ইউটিউবেও দেখছে, তো সবাই মিলে যারা দেখছেন তাদের মধ্যে ব্যাংকার স্পেসিফিকলি যারা স্যারদেরকে আপনারা রেলেভেন্ট প্রশ্ন করতে পারেন। নীলিফা বাবা আপনার কি কোনো প্রশ্ন আছে? আমি তো প্রশ্ন পাঠিয়েছি তোমাকে জন, ওটা কি তুমি পড়বে না আমি বলবো? আপনি একটু বলেন আপা, আমি আসলে এত কিছু একসাথে করতে হচ্ছে আমার, আমি আর প্রশ্নটা পাইনি। আমি কিন্তু দেখতে পাচ্ছি না জন, আমি কি দেখতে পাবো? ভিডিও দাও আর জাস্ট কথা বলবো তাহলে। জাস্ট আপনি কোশ্চেনটা পড়েন, আমরা শুনতে পাচ্ছি। দিস কোশ্চেন ইজ টু বোথ মাহবুবা এন্ড ইন্সপেক্টর ভাই, যে কোনো বলতে পারে। আমি জাস্ট জানতে চাচ্ছিলাম যে হোয়াট আর দা ইউ নো চ্যারিটি ওয়ার্কস we are doing from EBL or MPBL, is there anything that you're doing to survive? And Mahbub bhai can answer. থ্যাংক ইউ নীলিফা আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আবার লাইভটা দেখেন, আমি আপনার ফোনটা এখন কেটে দিচ্ছি, আমি প্রশ্নটা করছি। থ্যাংক ইউ। আসলে এখন এই মুহূর্তে চ্যারিটিটা কোনো অপশন না, ইটস এ নেসেসিটি এখন, তাই না মাহবুব? আমরা সবাই যার যা যতটুকু আমরা পারছি, আমরা দুস্থ মানুষ যারা নাকি নিধি মানুষ তাদেরকে কিন্তু আমরা কন্টিনিউয়াস হেল্প করে যাচ্ছি। আমার মনে হয় বাবু হয়তো আমার পরে আরো বলবে, আমাদের ব্যাংক থেকে আমরা অনেক কিছু করেছি, আমাদের এমপ্লয়রা নিজস্ব ভাবে তারা নিজস্ব তহবিল গঠন করে অনেক কিছু করেছে, ইন্ডিভিজুয়ালি করেছে, কালেকটিভলি করেছে। এবং এটা আমাদের, এইটা আমি বললাম ফার্স্টে বলেছি, এই চ্যারিটিটা এই মুহূর্তে ইজ নট এ অপশনাল, ইজ এ মাস্ট, ইট ইজ আওয়ার ডিউটি টু দি পিপল, টুয়ার্ডস দি পিপল অফ দিস কান্ট্রি। এখানে আমি যে বলি, যেটা হচ্ছে ব্যাংকিং ইন্ডাস্ট্রি সবসময় কিন্তু যদি চ্যারিটির কথা আসে বা সিএসআর এর কথা আসে, আমরা যদি হিস্ট্রি দেখি, ব্যাংকিং ইন্ডাস্ট্রি কিন্তু হ্যাজ অলওয়েজ বিন দা ফোরফ্রন্ট সবসময়, যে কোনো ন্যাচারাল ক্যালামিটি আসুক, যে সময় সরকার থেকে কল আসুক, সর্বোচ্চ মহল থেকে, যে কোনোখান থেকে, আমরা কিন্তু সেটাতে করেছি। অ্যাট দ্য সেম টাইম বিভিন্ন সময় আমরা বিভিন্ন কাজও কিন্তু করেছি, হেলথে, এডুকেশনে। এটা কিন্তু আমরা সবসময় মনে করেছি যে আমরা এই দেশের সন্তান, এটা এই দেশের ব্যাংক, আমাদের রেসপন্সিবিলিটি আছে। সো সেটা আমরা কিন্তু কেউ আমাদের করতে বলেনি, এটা আমরা আমাদের ঠিক ভিতর থেকে আসতো যে আমাদের করতে হবে, বিকজ আমরা যেখান থেকে রেভিনিউ পাচ্ছি সেখানে আমাদের কন্ট্রিবিউট করতে হবে। স্পেসিফিক যদি কোভিড বলি, আমরা কিন্তু ব্যাংকিং ইন্ডাস্ট্রি থেকে 140 কোটি টাকা রেজ করে কিন্তু প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে দিয়েছি, এটা প্রথমে দিয়েছি। এবং এর পরবর্তীতে যদি বলি, বিভিন্ন ব্যাংক কিন্তু করছে, যেটা ইফতেখার ভাই বললেন, আমি আমার ব্যাংকের কথা যদি বলি স্পেসিফিক, আমরা ওয়ান ডে স্যালারি রেজ করেছি 1 কোটি টাকা, আমরাও কিন্তু অলরেডি ফান্ড করেছি, আমাদের ফাউন্ডেশন থেকে করেছি, আমরা 3-4 ইনস্টিটিউশনকে অলরেডি আইডেন্টিফাই করে, আমরা কিন্তু বেশ অনেকগুলো ফ্যামিলিকে আমরা যেটা করেছি, এখন দেখা যাচ্ছে সবকিছু কিন্তু ঢাকা কেন্দ্রিক হচ্ছে। আমরা ঢাকা কেন্দ্র না করে আমরা সেনাবাহিনী এবং আরো দুটো ছোট অর্গানাইজেশনের সাথে গিয়ে আমরা চলে গেছি প্রত্যন্ত অঞ্চলে, এবং সেখানে আমরা হয়তো 100 ফ্যামিলি বা 50টা ফ্যামিলিকে টার্গেট করে আমরা টার্গেটের রূপে, ঠিক আছে, 1 মাস আমরা দিচ্ছি। অ্যাট দ্য সেম টাইম আমরা দেখছি যে শুধুমাত্র ফুড দিলে কিন্তু হবে না, ইনকাম জেনারেশন কোনো অ্যাক্টিভিটি করা যায় কেনা, ফুড দিলে হয়ে যাবে কি, তাদের ডিপেন্ডেন্সি আবার এই ফুড আবার এই মাস শেষ হলো পরবর্তী মাসে হয় কিনা। সো আমাদের লক্ষ্য আছে যে ইনকাম জেনারেট করতে পারি কিনা, এমন কিছু করা উচিত যাতে করে পরের মাসে তাকে না নিতে হয়। মানে টিচিং, নট গিভিং দ্য ফিশ বাট টিচিং হাউ টু ফিশ। যাদের মাধ্যমে আমরা আমাদের যে অবজেক্টিভটা আছে ফুলফিল করার চেষ্টা করছি, বাট অ্যাজ এতরবাই সেড, ইট ইজ নিড অফ দ্য আওয়ার। এখানে কিন্তু আমাদের কোনো এটা আমাদের কাছে মনে হয় এটা আমরা আমরা সবাই করি, এছাড়া কিন্তু ইন্ডিভিজুয়াল সবাই অনেকে অনেক কাজ করছে। আমাদের জাকাত গুলি আছে, সেটা যদি আমরা একটা
এরকম আমরা যে কাজগুলি করে যাচ্ছি এটা যদি কন্টিনিউ করি ফান্ডটা দিয়ে, তাহলে মনে হয় আমার মনে হয় অনেক নিডি লোক তারা এখান থেকে তাদের কষ্টটা অনেক কমবে এবং তারা মনে হয় জাকাতের ফান্ড দিয়ে দে ক্যান স্টার্ট সামথিং নিউ। এটা কিন্তু করছে, এটা কিন্তু প্রস্তাব, এটা কিন্তু আমরা ধরে আমি আপনিও নিশ্চয় করছেন, আমরাও করি। ধরেন আমরা প্রত্যেকে কিন্তু ইন্ডিভিজুয়ালি কিন্তু হয়তো কোনো সংগঠনে জড়িত, যে সমস্ত আমি তার সাথে জড়িত, আমরা কিন্তু অলরেডি জাকাতের যে সমস্ত টাকাগুলো আছে আমরা কিন্তু ডিস্ট্রিবিউট করে দিচ্ছি। এবং শুধু তাই না, এটা কিন্তু ইটস এ কন্টিনিউয়াস প্রজেক্ট, যেটা বললাম একটু আগে, এর ইম্প্যাক্ট কিন্তু অনেকদিন থাকবে। আমি যদি মনে করি আজকে আমরা করে ফেললাম তা কিন্তু না, এটা পোস্ট কোভিড সবাই আরো অনেকদিন চলবে। এবং আমরা দেখছি যে পভার্টি লাইনের নিচে কিন্তু লোক বেড়ে গেছে, সো এখানে কিন্তু অনেক কাজ করতে হবে আমাদের সবাইকে মিলে। 2% রেটে বলে স্যার জিডিপি বাড়বে, আমি তো বুঝতেছি না যে আসলে নেক্সট 2 বছর হাউ উই উইল সারভাইভ। দেখো এটা একটা ডিবেটেবল ইস্যু, বিকজ ওয়ার্ল্ড ব্যাংক একটা কথা বলেছে, এডিপি আর একটা কথা বলেছে। হ্যাঁ, এটা বিভিন্ন বিভিন্ন সংস্থা তারা ইটস এ প্রেডিকশন। আর ইকোনমিস বলেছে যে 166 যদি ইকোনমি ইমার্জিং মার্কেট হয় তা 9 বোথ 9 পজিশনে আমরা ইন টার্মস অফ স্ট্রেংথ ইভেন ইন্ডিয়ার উপরে আউট অফ 66 ইমার্জিং কান্ট্রিজ অ্যাজ পার ইকোনমিস। খুব ভালো একটা ওয়ার্ল্ড ক্লাস লাইভ করা এবং টেলিভিশনের মতো যেন লাগে দেখতে ওরকম করা, তো আমি আপনাদেরকে না বলেই দুইটা সারপ্রাইজ গেস্ট এনেছি, জাস্ট ওরা 5-10 মিনিটের মতো হয়তো থাকবে। এটা সারপ্রাইজ, এটা আপনারা নিশ্চয়ই জানেন না। এবং আমাদের সাথে আছে, জয়েন করেছে মিস্টার খোরশেদ। হ্যালো স্যার, খোরশেদ হাউ আর ইউ? ওয়েলকাম স্যার। স্যার আই এম ফাইন স্যার। এন্ড মিস্টার খোরশেদ ফ্রম ইবিএল এন্ড অলসো মিস্টার তৌফিক ফ্রম মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। হেই তৌফিক, হাউ আর ইউ? খোরশেদ তো হাউ আর ইউ? আসসালামু আলাইকুম। তুমি হাউ আর ইউ? তোমাদের খবর আছে কিন্তু না জেনে আসছো তোমরা আমাদেরকে। মাহবুব ভাই কে একটা প্রশ্ন করেন, আর তৌফিক ভাই যেহেতু মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের রিটেলের হেড, আমার মনে হয় তৌফিক ভাই যদি আলিয়াজকে একটা ফোন করে, যদি উনি এক্সইবিএল, ওটা খুব ইন্টারেস্টিং হতে পারে। আপনারা প্রশ্ন করুন, উত্তরটা নেন, এন্ড দেন আমরা স্ক্রিন থেকে আবার আপনাকে মানে সরিয়ে দিব। তো কারণ এখানে আমার ডন একটা ইন্টারেস্টিং কথা বলি, খুশি হচ্ছে আমার এক্সিস্টিং কলিগ মাহবুব এবং তৌফিক হচ্ছে আমার এক্স কলিগ, সো চিন্তা করছো আমার পজিশনটা। হ্যাঁ, এবং আমি হচ্ছি মিউচুয়াল ব্যাংকের ব্যক্তিত্ব ভাই, ওনার ছায়া সবাই আছে আমরা। হ্যাঁ না, এবং আমি হচ্ছি বোথ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংকের ট্রেনার, তাই আমি ভেরি প্রাউড ট্রেনার। জি স্যার, স্যার থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ডন ভাই ফর গিভিং মি দ্য অপরচুনিটি। অ্যাকচুয়ালি একজন আমার প্রেজেন্ট স্যার আর একজন ইন্ডাস্ট্রি স্যার, সো আমি দুজনকেই অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে এখানে স্পটটা দেওয়ার জন্য। তো আমি বেসিক্যালি যে জিনিসটা এখানে জিজ্ঞেস করতে চাচ্ছি স্যার আপনাকে, সেটা হলো যে এখন এই COVID-19 এর কারণে যেটা হয়েছে যে আমরা অনেক কিছু নতুন ভাবে শিখছি, এবং অ্যাজ ইউ নো স্যার, ইদানিং সোশ্যাল মিডিয়াতেও কিন্তু অনেক ধরনের কথা হচ্ছে যে অ্যাকসেপ্ট দ্য নিউ ওয়ান বা অ্যাকসেপ্ট দ্য নিউ নর্মাল, যেটা এখন বলা হচ্ছে যে এখন যেগুলো আমাদের চারপাশে হচ্ছে এগুলো আমরা কোনোদিন এক্সপেক্ট করিনি। ইভেন আমরা এখন যারা বাজারে যে অভ্যস্ত ছিলাম একসময়, যে কাঁচা বাজারে না গেলে আমাদের হতো না, তারাই কিন্তু এখন ঘরে বসে অনলাইনে অর্ডার করে আমরা জিনিসপত্র আনছি কিনছি, আমাদের টেস্টও কিন্তু চেঞ্জ হচ্ছে। বাচ্চারা লেখাপড়া করছে অনলাইনে, যারা স্কুলে না যায় কোনো সময় থাকতে পারতো না, আমরা বাসায় বসে অফিস করছি। দেয়ার আর লট অফ চেঞ্জেস যেগুলো আমরা লক্ষ্য করছি এই COVID-19 এর কারণে। তো আমার কোশ্চেনটা থাকবে স্যার আপনার কাছে, সেটা হলো যে as an industry expert, আপনি স্যার কিভাবে জিনিসটা দেখছেন যে how the banking industry is basically shaping up during the post covid scenario and beyond, like এখানে আপনারা কিভাবে জিনিসটাকে predict করছেন? কারণ আমরা অনেক ধরনের লেখা পড়ছি, অনেক আর্টিকেল আসছে, অনেক ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি এক্সপার্টরা বিভিন্ন ধরনের কমেন্ট করছেন,
So as an industry expert and industry leader, sir, I want to hear from you, like what you are basically thinking, what would be the industry, the banking industry will be shaping up in the post-COVID scenario and beyond. Thank you, sir. আমরা কিন্তু মানুষের ইন্টারেস্ট কিন্তু অন ইলেকট্রনিক ব্যাংকিং, ব্যাংকিং অ্যাপ ইউজ করা, অল্টারনেট চ্যানেলে যাওয়া, যেমন আমরা অনেকে বলছি আপনার ব্রাঞ্চে আসবেন না, ব্রাঞ্চে অনেকের সাথে ইনভলভ হতে হচ্ছে, আপনার কোভিড আক্রান্ত হওয়া বেশি হতে পারেন, স্বাভাবিকভাবে তিনি কোথায় যাচ্ছেন তাকে বলছি আপনারা অল্টারনেট চ্যানেলে যান, আপনি যদি ফান্ড ট্রান্সফার করতে হয় আপনি ইলেকট্রনিক ব্যাংকিং ইউজ করতে পারেন, আপনি ব্যাংকিং অ্যাপ ইউজ করতে পারেন। তো আমার কাছে মনে হয় মানুষের বিহেভিয়ার, যেটা একটু তুমি বললা যে ই কমার্স, মানুষ কিন্তু এখন ওইখানে চলে যাচ্ছে, তাই না? আমরা আমরা মোস্টলি ই কমার্স করতে মিন করতাম কি ক্যাশ অন ডেলিভারি, ওটাই ছিল কিন্তু মূলত ছিল, কারণ ছিল মানুষ ডেলিভারি রিসিভ, তো যেহেতু প্রোডাক্টটা হাতে না নিয়ে দিতে চাইতো না। আমি দেখতে পাচ্ছি যে ওখানে কিন্তু বিরাট একটা পরিবর্তন আসবে মানুষের বিহেভিয়ারের মধ্যে, এবং অ্যাট দ্য সেম টাইম যেটা আমি দেখছি যে আমাদেরও ব্যাংককে চিন্তা করতে হবে আসলে আমরা আর কি কি আনতে পারি মানুষকে, আমাদের তাদের যে অভ্যাস যেটা সেই অভ্যাসের পরিবর্তনও কিন্তু করতে হবে। আমরা অনেক সময় বলি যে ক্রেডিট কার্ড যখন আসে বা ডেবিট কার্ড যখন এসেছিল, আই রিমেম্বার এটিএম কার্ড এসেছিল লেট নাইনটিজে, ইউ রিমেম্বার ইট টুক অলমোস্ট 70 years টু গেট পিপল ইউজ টু ইট, কিন্তু তার পরবর্তীতে কিন্তু আস্তে আস্তে কিন্তু মানুষের পরিবর্তন কিন্তু আরো ফাস্টার হয়েছে, প্রথম কার্ভটা একটু সময় লেগেছিল। তো আমার কাছে মনে হয় যে আমাদেরও দায়িত্ব আছে যে মানুষকে এই পরিবর্তনের মধ্যে নিয়ে যাওয়া, এবং সেখানে নিয়ে যাওয়ার জন্য যেভাবে মোটিভেট করতে হবে, ইনসেন্টিভাইজ করতে হবে, সেটাই ব্যাপার আছে। অ্যাট দ্য সেম টাইম আমরা আমি যেটা দেখেছি সত্যি কথা বলতে গেলে খুশি, আমাদের অনেক ইনএফিসিয়েন্সি আমি দেখতে পেয়েছি এই কাজ করতে গিয়ে। আমরা দেখেছি যখন আমরা ওয়ার্ক ফ্রম হোম করছে তখন দেখতে পেয়েছি আসলে আমরা কি কাজগুলো করতাম, কিভাবে কত সময় নিয়ে করতাম, কিভাবে করতাম, তো এটা কিন্তু বিরাট একটা পরিবর্তন হবে। সো আমাদের যেটা করতে হবে কন্টিনিউয়াসলি মানুষের যে পরিবর্তনটা আমরা চাই এবং যে পরিবর্তনটা আসবে, লাইফস্টাইলের পরিবর্তন আসবে কিন্তু অনেক, রেস্টুরেন্টে গিয়ে খাবার কিন্তু কমে যেতে পারে আগামী সময়, কিন্তু রেস্টুরেন্টে লোকজন যাবে না, হয়তো রেস্টুরেন্ট থেকে মানুষ কিন্তু সব ডেলিভারি হবে, এইখানে যেই আমাদের যে কিভাবে আমরা আরো হেল্প করতে পারি, এই জিনিসগুলো আমার কাছে মনে হয় সামনের সময় এগুলি কিন্তু আসবে, এবং আমাদের কিন্তু এগুলি নিয়ে কাজ করতে হবে, এবং এখানে কিন্তু মানুষকে অ্যাওয়ারনেস বিল্ড আপটা করতে হবে। এটা কিন্তু বিরাট রোল হচ্ছে ব্যাংকারদের, আমরা করি কি অনেক সব প্রোডাক্ট দিয়ে দিই কিন্তু এটা কি বেনিফিট বা কিভাবে করতে হবে সেটা করি না। সো আমার কাছে মনে হয় ফোকাস গ্রুপ ডিসকাশন গুলো করতে হবে আমাদের আর কি করতে পারি, অ্যাট দ্য সেম টাইম আমাদের অন দ্য বেস অফ নিড আমাদের কন্টিনিউয়াসলি প্রোডাক্ট চিন্তা করতে হবে, ইনস্টেড অফ বিইং এ সাপ্লাই ড্রিভেন থিং উই হ্যাভ টু বি ডিমান্ড ড্রিভেন। সেই পরিবর্তনটা কিন্তু আমাদের মধ্যে আসতে হবে ইফ ইউ ওয়ান্ট টু রিয়েলি রিমেইন এ সাকসেসফুল ব্র্যান্ড, এবং ইফ ইউ রিয়েলি রিমেইন অ্যাট দ্য ফোরফ্রন্ট। সো টেকনোলজিক্যাল কিন্তু অনেক পরিবর্তন আমাদেরকে আনতেই হবে। এটা তো অ্যাবসলুটলি ইটস এভিডেন্ট, এবং খুরশিদ ভাই থ্যাংক ইউ সো মাচ ফর সারপ্রাইজ গেস্ট অ্যাপিয়ারেন্স, এবং আপনাকে অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা, আমি স্যারদের সাথে আমাদের কথোপকথন কন্টিনিউ করি। থ্যাংক ইউ খুরশিদ ভাই, আমার জন্য দোয়া রাখবেন। থ্যাংক ইউ খুরশিদ জি, সালাম আলাইকুম। ওকে, সো আই জাস্ট থট একটু মানে একটু ডিফারেন্ট কিছু করা যেতে পারে। এখানে অনেকগুলা প্রশ্ন এসেছে এবং আমি একটু রিকোয়েস্ট করব যদি আমরা প্রশ্নগুলোর আনসার দিতে পারি। আলী ইমাম বলছে, টু গ্রেট লিডার্স ফ্রম আওয়ার ব্যাংকিং সেক্টর, ইফ আই মে ওয়ান্টেড টু শেয়ার সাম থটস। নাম্বার ওয়ান, গিভেন দ্য বিজনেস আউটলুক অ্যান্ড রেগুলেটরি কনটেক্সট, ডু ইউ হ্যাভ এনি মেসেজ ফর দ্য পাবলিক শেয়ার হোল্ডার্স অফ হাই কোয়ালিটি লিস্টেড ব্যাংকস like the ones you are leading? Number two, are you observing risk aversion among the depositors in general? Thank you. Maybe Ali Reza sir, apne jodi, well actually prothom prashno ta ki chilo don ami follow korte parini, prothom prashno ta ki chilo, given the business outlook and regulatory context, do you have any message for the public shareholders of high quality listed banks like the ones you are leading?
ওকে, আমার মনে হয় যে জিনিসটা প্রশ্নটা আমি যদি থিমটা বুঝার চেষ্টা করি সেটা হচ্ছে যে মেবি উনি হয়তো শেয়ার হোল্ডার কোনো ব্যাংকের, মানে এরকম উনি কি এরকম কোনো অ্যাপ্রিহেন্ড করছেন যে শেয়ার হোল্ডাররা অ্যাডিকুয়েট রিটার্ন পাবে না, এরকম কিছু হতে পারে একটা আমার যেটা মনে হচ্ছে। আর একটা হচ্ছে যে রিসার্ভার্স অ্যামং দি ডিপোজিটার্স ইন জেনারেল, ডিপোজিটারদের আমার মনে হয় না তা কোনো ভয়ের কোনো কারণ আছে এখানে, বিকজ যে জিনিসগুলি ঘটছে বা চেঞ্জ হচ্ছে সেখানে ডিপোজিটাররা আমি মনে করি এখন পর্যন্ত ইমিউন, এখানে তাদের কোনো রিস্ক নাই। একটাই হতে পারে ডিপোজিটের রেটটা সবসময় একটু ওঠানামা করে, দ্যাট ডিপেন্ডস অন ইউর সাপ্লাই অ্যান্ড ডিমান্ড অফ দি লিকুইডিটি। এই মুহূর্তে আমাদের লিকুইডিটিটা মোটামুটি ভালো আছে। ফার্স্ট প্রশ্ন আমার যেটা মনে হচ্ছে, প্রশ্ন পরে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে শেয়ার হোল্ডারদের রিটার্নের ব্যাপারে উনি একটু মনে হয় কনসার্ন। দেখেন ব্যাংক অ্যাজ এ ইন্ডাস্ট্রি যদি ভালো করে, যদিও এই বছর আমাদের খুব ভালো করার প্রবাবিলিটিটা কম, তবে হয়তো এই বছরের রিটার্নটাও হয়তো মেবি এক্সপেক্টেড লেভেলে নাও আসতে পারে, কিন্তু এই রিটার্নটা আসলে একটা ডেস্টিনেশন হওয়া ঠিক না। রিটার্নটা হচ্ছে আপনার একটা জার্নি, সো আপনি হয়তো এই বছর কম রিটার্ন পেলেও আমার রিটার্নটা কিছু পাবেন, কিন্তু আপনি ভালো জায়গায় যদি আপনার ইনভেস্টমেন্ট করা থাকে এটা নিয়ে খুব একটা ভয় পাওয়ার কোনো কারণ নাই। লাইফে বলেন বা বিজনেসে বলেন বা সোসাইটি বলেন, আপস অ্যান্ড ডাউন হবে, আমরা একটা চ্যালেঞ্জ সিচুয়েশনের মধ্যে যাচ্ছি, অ্যান্ড আমি আপনাকে এটা বলতে পারি যে এই চ্যালেঞ্জগুলি পার্মানেন্ট না, এটা উই উইল ডেফিনেটলি ওভারকাম দিস চ্যালেঞ্জেস সেখানে, কিন্তু আমার মনে হয় না এখানে আপনার খুব একটা ভয় পাওয়ার কোনো কারণ আছে। তবে এক্সপেক্টেড লেভেলে হয়তো রিটার্ন আপনি একটু কম পেতে পারেন এই বছর, অ্যান্ড আই এম কনফিডেন্ট দ্যাট উইল বি অ্যাজ এ হোল অ্যাজ এ টিম আমরা এই জিনিসটাকে ওভারকাম করতে পারবো। এর সাথে অ্যাড করে আমার মনে হয় যেটা এছাড়া বললেন, আমাদের সাথে ঘুরে দাঁড়াবো আমরা অ্যাজ এ ইকোনমি, ঘুরে দাঁড়াবো এবং ইকোনমি কিন্তু মুভ করলে ব্যাংকও মুভ করবে, সেখানে আশা করি যেটা বললেন ইটস এ জার্নি, আসলে এই সময় হয়তো একটু কম পাবেন এটা খুব স্বাভাবিক, শুধু আমাদের ব্যাপারটা না, এটা কিন্তু মানে আন্তর্জাতিক প্রত্যেকটা দেশে প্রত্যেকটা ব্যাংক প্রত্যেকটা ইনস্টিটিউশন, শুধু ব্যাংক না ইভেন কর্পোরেট, তো এখানে সবাই তো ইকোনমির প্রত্যেকটা কম্পোনেন্ট কিন্তু বেসিক্যালি মানে উইক হয়ে গেছে, সেখানে ব্যাংক খুব ভালো করবে এটা তো একটা মাত্র ইউনিট, সবাইকে মিলে ভালো করতে হবে, তো অর্থনীতি যখন ইনশাল্লাহ ঘুরে দাঁড়াবে আমরাও ভালো করবো, আমরা সেই বিশ্বাস আমাদের আছে। আর বাংলাদেশ ব্যাংক পিছনে আছে, বাংলাদেশ ব্যাংক ফ্রম দ্য ডিপোজিটর সাইড দেয়ার ইজ এ প্রোটেকশন দেয়া আছে, এবং আমরা দেখেছি বাংলাদেশে কোনো ব্যাংক কিন্তু বন্ধ হয়ে যায়নি, কোনো ব্যাংকে রান অন হয়নি, এবং কোনো ব্যাংক কিন্তু ফেল করে নাই মিটিং ডিপোজিটার্স ডিমান্ড, সো আমার কাছে মনে হয় এখানে ডিপোজিটারদের কোনো শঙ্কার কোনো কারণ নাই। রাইট, কোশ্চেন টু ইস্টেকার স্যার, আফটার টু মান্থস ইন্টারেস্ট ব্লকড, ব্যাংক উইল মেক লস ইন দিস মান্থস, হাউ দ্য ইন্টারেস্ট উইল রিয়েলাইজড ইন ফিউচার। আমি কোশ্চেনটা বুঝি যায় কিনা এটাই মাথায় রেখে একটা সার্কুলার ইস্যু করা হয়েছে, বাট আমি আই এম কনফিডেন্ট দ্যাট কোন দেশ বা কোন সরকার একটা ইন্ডাস্ট্রিকে নষ্ট করে আরেকটা ইন্ডাস্ট্রিকে বাঁচাবে না, এটা নিশ্চয়ই মধ্যে একটা সমতা তারা আনবেই। সো আমার মনে হয় শব্দটা হচ্ছে ব্লক, টেম্পোরারি ব্লক করা হয়েছে, তার মানে হচ্ছে যে ভবিষ্যতে এটা একটা সলিউশন আসবে, আমাদেরকে এই ব্যাপারে একটু ধৈর্য ধরে থাকতে হবে যে সলিউশনটা কি আসে। আমি ব্যক্তিগতভাবে এবং আমার অ্যাসোসিয়েশন পক্ষ থেকে আমি কনফিডেন্ট যে এমন কোনো অ্যাডভার্স সলিউশন আসবে না যেটা নাকি আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রিকে বড় ধরনের ক্ষতির মুখে ফেলবে। ইট ইজ মাই পার্সোনাল বিলিভ। আচ্ছা, আমাদের এখানে অনেক প্রশ্ন, আমি মনে হয় প্রশ্নগুলো একটু কুইকলি আমরা যাই এবং যতটুকু শর্টে এক দুই লাইনে আমরা রিপ্লাই দিতে পারি এবং এক একজন রিপ্লাই দেয় তাহলে হয়তো খুবই ভালো হয়। তো নুরুল হাই জিলানি বলছে, এক্সেলেন্ট প্রোগ্রাম, আই এম কিউরিয়াস টু লার্ন হোয়াট ইনিশিয়েটিভস ব্যাংকস have taken to facilitate special working capital facility for CMSME sector
under financial incentive package of 20,000 crore. Reference SME SPD circular number 1 dated April 14, 2020, Bangladesh Bank. This is an important concern for all the SMEs in Bangladesh. In fact, sir, আমি আপনাদের দুজনকেই বলবো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে স্টিমুলাস প্যাকেজ যেটা বলছে 30,000 কোটি টাকা ফর দ্য সার্ভিস সেক্টর 20,000 কোটি টাকা ফর দ্য এসএমই এবং গার্মেন্ট সেক্টর এবং সবকিছু মিলে 50% গভর্নমেন্ট দিবে 50% আমরা দিব ওভারঅল যদি আমাদেরকে একটু ব্রিফ করা হয় on this because এটা তো বলা হচ্ছে ব্যাংকের ডিপোজিট থেকে টাকাটা যাবে আই ডোন্ট নো হাউ দিস ইজ গোইং টু ওয়ার্ক আউট যদি আপনারা ওভারঅল আমাদের সাথে একটু দুজন আচ্ছা আমি প্রথম দিকে একটু বলি পরে পরে কয়েকটা পয়েন্ট আমি মাহবুবকে বলবো আরো এক্সপ্লেন করার জন্য যে প্রণোদনাগুলি আসছে তার মধ্যে প্রথম প্রণোদন আসছিল 5,020 টাকার আপনার রপ্তানি মূল মুখী শিল্পের জন্য সেটা আমি আই ডোন্ট নো অ্যাবাউট দি ন্যাশনালাইজ ব্যাংক বাট প্রাইভেট ব্যাংক গত সপ্তাহ থেকে দে হ্যাভ অল দি প্রাইভেট ব্যাংক দে হ্যাভ স্টার্টেড ডিসবার্সিং দিস মানি এটা প্রতিদিনই হচ্ছে এটা তো একদিনে সবকিছু করা যায় না বাট জার্নি এটা আমরা শুরু করে দিয়েছি গত সপ্তাহে শুরু হয়েছে চলে যাবে এরপর আসছিল 30,020 টাকা সেটা হচ্ছে সার্ভিস অ্যান্ড লার্জ ইন্ডাস্ট্রিজ এটারও একটা চেকলিস্ট আছে এটা অলমোস্ট ডান আমি আজকে অনেক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর সাথে কথা বলেছি অলমোস্ট ডান এটা আপনার ডিসবার্সমেন্টের জন্য রেডি হয়ে গেছে এরপরে আছে আমি এরপরে মাহবুবকে দিচ্ছি সো এইখানে বাকিটা হচ্ছে যে এই টাকার অর্ধেক টাকা আমরা বাংলাদেশ ব্যাংক থেকে আমরা রিফাইন্যান্স পাবো সো এটাই প্রথমে বলেছিলাম যে লিকুইডিটিটা খুব একটা ইস্যু হবে না এখানে আমাদের চ্যালেঞ্জটা হবে ক্রেডিট রিস্ক নিয়ে উনি যে প্রশ্ন করেছেন যে কটেজ এবং এসএমই নিয়ে মাহবুব আই থিঙ্ক ইউ ক্যান অ্যান্সার দিস ওয়ান প্রথম দুটা কিন্তু অলরেডি একদম একটা ডিসবার্সমেন্ট শুরু হয়ে গেছে আরেকটা যে কোনো সময় ডিসবার্সমেন্ট শুরু হয়ে যাবে ইটস অলমোস্ট ডান আসলে যে সাপোর্ট গুলো দেওয়া হয়েছে এটা কিন্তু মূল এটা হচ্ছে ব্যাংকার কাস্টমার রিলেশনশিপ দ্য স্পিরিট অবশ্যই যে এখন আমাদের যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হাউ ফাস্ট উই ক্যান রেসপন্ড এটা হচ্ছে মূল কথা এখানে যে কাস্টমাররা রেসপন্ড যখন অ্যাপ্লাই করবে কত তাড়াতাড়ি আমরা টাকাটা দিতে পারবো এটা হচ্ছে মূল আমার মনে এখানে আসবে এবং বাংলাদেশ ব্যাংক রিসেন্টলি আবার আইসিআরআর এর কিন্তু যে ইন্টারনাল ক্রেডিট রিস্ক রেটিং যেটা সেটাও যেটা খুব প্রয়োজন ছিল আজকে রিল্যাক্স হয়েছে আজকে আসলো ওটা ওয়েভার ওটা সাসপেন্ড করেছে কি অন্য কিছু ভাবে এটা করতে হবে সো অলরেডি কিন্তু যেগুলো কাজ করা হয়ে গেছে এখন সমস্যাটা হচ্ছে কি একটা প্রপোজাল যখন প্রসেস করতে হয় সিআইবি মাত্র গত কয়েকদিন আগে খুলেছে 2 সপ্তাহ আগে সিআইবি ছিল না তারপরে আমাদের এখনো কিন্তু মার্কেট ইজ অলসো নট ওপেন অ্যাজ ইয়েট কারণ একটা ব্যাপারটি আমরা যে টাকা দেবো যে নেবে তাকেও প্রডিউস করতে হবে এবং যারা কিনবে তাদেরও মার্কেটে আসতে হবে মার্কেট খুলতে হবে এন্টায়ার থিং যদি না আসে আমি টাকা দিলেই কিন্তু হবে না বাট আমরা ব্যাংকাররা কিন্তু ভেরি পজিটিভ যেমন ইফতারে বললেন যে আরএমজি দেওয়া হয়ে শুরু করে দিয়েছি আমরা আমরা 30,000 কোটি যেটা 50% আবার আসবে রিফাইন্যান্স থেকে সেটা আবার এটাও কিন্তু যেটা এসএম এর জন্য করা হয়েছে আরো 20,000 কোটি টাকা আসবে ইয়ে থেকে বাংলাদেশ ব্যাংক থেকে রিফাইন্যান্সিং হিসেবে আসবে আমরা যখন যা দেবো পরবর্তী মাসে গিয়ে আমাদের দিতে হবে তো আমরা কিন্তু মোটামুটি ব্যাংকস আর রেডি এই ব্যাপারে কোন রকম সমস্যা আমাদের নাই আমরা দিতেও চাই কারণ এন্ড অফ দ্য ডে ব্যাংক হচ্ছে রিস্ক টেকিং বিজনেস বাট আমাদের ক্যালকুলেটেড রিস্ক নিতে হবে বাট মুশকিল হচ্ছে কি এসএমই গুলো যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু হচ্ছে ভেরি ভালনারেবল যেহেতু দেখা যাবে হয়তো কিছু কিছু এসএমই একদম বসে গেছে তার হয়তো আর কোনোভাবে উঠার কোনো স্কোপ নাই এখন ব্যাংকে তো এন্ড অফ দ্য ডে দেখতে হবে ব্যাংকের টাকাটা কিন্তু ব্যাংক থেকে আসতেছে না এটা কিন্তু পাবলিক ব্যাংক চিন্তা করবে টাকাটা দিয়ে ফেরত পাবে কিনা অবশ্যই আমাদের ফাস্টার প্রসেস করার চেষ্টা করতে হবে আমাদের অনেক বেশি কিছু কিছু ফ্লেক্সিবিলিটি লাগবে হুইচ উইল বি কারণ আমরা আজকে যদি দেখি আজকে অর্থনীতির এই যে 8% গ্রোথ বা যেখানে এসছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এটা কিন্তু এসছে আমাদের প্রাইভেট সেক্টর ব্যাংকের পুশের জন্য আমরা কিন্তু ওয়ার্কিং ক্যাপিটাল দিতে দেওয়ার কথা আমরা কিন্তু টার্ম লোন দিয়ে আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট দিয়ে বাজারকে আজকে এখানে নিয়ে এসছি সো আমাদের ইন্টেনশন নিয়ে কেউ কোনো প্রশ্ন করতে পারবে না উই আর পজিটিভলি ইনক্লাইন টুয়ার্ডস ইট আমাদের শুধু যেগুলো আমাদের কাজ করতে হবে উই আর অলসো সাবজেক্ট টু অডিট অ্যাজ ওয়েল বাংলাদেশ ব্যাংকের সাথে অডিটও করবে সো সবকিছু কমপ্লাই করে কিন্তু আমাদের টাকাটা দিতে হবে বাট উই আর গিয়ার টুয়ার্ডস ইট আচ্ছা আমি এখানে আর দুইটা প্রশ্ন বা তিনটা প্রশ্ন আমি একটু ক্লাব করে কুইকলি একটু পরে ফেলি একটু কুইকলি পরে ফেলি তো খন্দকার শাহিয়ার হামিদ বলছে ইন অর্ডার টু এনশিওর ফুল বেনিফিট অফ এন্ড টু এন্ড ডিজিটালাইজেশন উই নিড টু অ্যাচিভ আ কম্পেটেবল ডিজিটাল ইকোসিস্টেম ইন উইচ অল দ্য ব্যাংকস অ্যান্ড আদার ফিনটেক্স অ্যান্ড এমএফএস নিড টু বি ইন্টার অপারেবল ওকে
would appreciate views from the honorable speaker. So the ecosystem কথা বলছে যেখানে everything is digital. So this is one. Number two হচ্ছে তাসকিন রহমান বলছে, are you treating this crisis as an opportunity to become more digital? So this is number two. Number three, খুব interesting একটা প্রশ্ন কই গেল, হ্যাঁ পেলাম। আব্দুল সালাম স্যার বলছে, আলাইদের থেকে স্যার আসসালামু আলাইকুম। Question is, since we are effectively working from home at the moment, can we pursue SOHO, which is small office, home office concept, once the lockdown is over? This may cut down on huge operating expenses of the bank. আপনাদের এটা view চাচ্ছে। এবং আরেকটা digital, মানে দেখেন সব প্রশ্ন digital। মোস্তফা হোসেন বলছেন, আর উই আর ডিসকাসিং অ্যাবাউট ডিজিটাল প্ল্যাটফর্ম টু সাইয়েদ মাহবুব রহমান স্যার এন্ড আলিয়া ইফতেখার স্যার, হোয়াট ইজ ইউর ওপিনিয়ন রিগার্ডিং কমপ্লিশন অফ চার্জ ডকুমেন্টস অফ দ্য ক্লায়েন্টস ফর এনি ক্রেডিট ফিউচার ফেসিলিটিস থ্রু ডিজিটাল সাইনিং ইন নিয়ার ফিউচার? সো আই থিঙ্ক দিজ আর সাম অফ দি ভেরি গুড ডিজিটাল কোয়েশ্চনস। গুড সাইড অফ কোভিড-19 ইজ দ্যাট ইট হ্যাজ চেঞ্জ আওয়ার লাইফ ড্রিভেন বাই টেকনোলজি। Most of the banking transactions are being conducted online. My question is, how will COVID-19 affect employment of the bankers? So I think employment niye amra alada proshno korbo, because layoffs and headcutting, headcutting contextual, all these things I will ask a separate question. So let's talk a little bit about digitalization. Yes, amar mone hoy এটা আলাপ হয়ে গেছে। আমরা কিন্তু প্রথম দিকে এই ডিজিটাল নিয়ে আমরা আলাপ করে ফেলেছি। আমরা বলছি যে এটা নো অপশন বেসিস, এটা আমাদের কোনো অপশন না, এখন না আমাদের নাই। আমরা যেসব জায়গায় যে সমস্ত ব্যাংক ডিজিটাল সলিউশন বা ইকোসিস্টেম একটু পিছিয়ে ছিলাম, এখন এটা আমাদেরকে করতেই হবে। আর একটা ইন্টারেস্টিং প্রশ্ন এসেছে যে ওয়ার্ক ফ্রম হোম, একটু ব্যাপার হচ্ছে যে এটা আমরা কভার করেছি, কিন্তু ইস্যুটা হচ্ছে যে আমরা যেটা হচ্ছে যে আমরা বুঝতে পেরেছি যে আমাদের কোন কোন জায়গায় এক্সট্রা ফ্যাট আছে। হ্যাঁ, এক্সট্রা ফ্যাটটাকে আমরা যেটা করব সেটাকে আমরা অ্যাকচুয়ালি ফেলে দিব না। আমরা এক্সট্রা ফ্যাটটাকে আমরা আরেক জায়গায় ইউজ করতে পারি নাকি সেটা আমরা ট্রাই করব। সো এখানে যেটা আমি মিন করার চেষ্টা করছি যে এখানে জব কাটের ভয় নাই, বাট রিঅ্যালোকেশন অফ রিসোর্স হতে পারে। একটা ইন্টারেস্টিং জিনিস এখানে খুব আসছে যে একজন বলেছেন যে লোনের ব্যাপারে চার্জ ডকুমেন্ট, আনফর্চুনেটলি আমি এইটা আমির বাবু আমরা আলাপ করেছি, যেখানে আপনার ফিজিক্যাল সইটা লাগবে সেটা ডিজিটাল করা যায় না। শুনেন, আমি আপনার একটা ইন্টারেস্টিং যে বলি জন, সেটা হচ্ছে যে আউটসোর্স করা যায়। আউটসোর্স করা যায় কি জিনিস? সার্ভিস আউটসোর্স করা যায়, একটা প্ল্যাটফর্ম আউটসোর্স করা যায়, একটা ইকোসিস্টেম আউটসোর্স করা যায়, বাট রিলেশনশিপ তো আউটসোর্স করা যায় না। আমরা ব্যাংকাররা যে কাজটা করি এটা কিন্তু তোমার ম্যাক্সিমাম 100% ইজ রিলেশনশিপ বেসড, রাইট? ইউ ক্যানট আউটসোর্স, ইউ ক্যানট ডিজিটালাইজ ইউর রিলেশনশিপ। সো আমরা প্ল্যাটফর্ম আউটসোর্স করব, আমরা টেকনিক্যাল জিনিস আউটসোর্স করব, আমরা প্রসেস আউটসোর্স করতে পারি, সব কিছু আমরা আউটসোর্স করতে পারি, ডিজিটাল সলিউশন দিতে হবে। কিন্তু আমি কিছুদিন আগে একটা কথা বলেছিলাম যে এই আরেক এই কোভিড-19 মাঝখানে আমরা যারা আছি, আমি সমস্ত বাংলাদেশ সমস্ত ব্যাংকারকে বলছি, কাস্টমার রিলেশনশিপটা কন্টিনিউ করবেন যেই মোডে হোক না কেন, টেলিফোন হোক, ইমেল হোক, হোয়াটসঅ্যাপ হোক, এনি ডিজিটাল প্ল্যাটফর্ম আপনি ইউজ করেন, কিন্তু কাস্টমার সাথে রিলেশনশিপটা আপনাদেরকে আমাদেরকে সবাইকে আমাদেরকে বলছি আমি সবাইকে মেনটেন করতে হবে, বিকজ দ্যাট ইজ দ্য বিগেস্ট স্ট্রেংথ। ইউ হ্যাভ এভরিথিং, ইউ ডোন্ট হ্যাভ দ্য কাস্টমার, দেন অ্যাকচুয়ালি ইউ হ্যাভ নাথিং। ওইটা আমাদেরকে কিন্তু ইয়ে করতে হবে। জব কার্ড নিয়ে আমি গত বড় তোমার প্রোগ্রামে বলেছি, এবং আমার মনে হয় বাবু আমাকে 100% সাপোর্ট করবে এবং আমি মাহুকে 100% সাপোর্ট করবো ব্যাপারে। জব কার্ডের পক্ষে আমরা দুজন, আমি মনে করি আমরা দুজন বলবো না, যেহেতু আমরা দুজন এখানে আসি বলে বলছি, ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে আমার মনে হয় না এটা আমরা সাপোর্ট করব, বিকজ আমার মনে হয় না এখানে জব কার্ড করা উচিত। আমরা জব রিঅ্যালোকেট করতে পারি, আমরা সেটা করতে পারি, কিন্তু আমার মনে হয় না জেডি রিডু হতে পারে। হ্যাঁ, সেটা হতে পারে, হবে না, কিন্তু ইনএফিসিয়েন্সি যেটা আছে সেটা ডেফিনেটলি উড নট বি ইয়ে করা। মাবু, ওইটা কিন্তু টোটালি আলাদা, আলাদা ইনএফিসিয়েন্সি, পারফরম্যান্স হচ্ছে না, আপনি কাজ করছেন না, আপনি সেটার জন্য কোন রকম কাউকে ছাড় দিতে আমি 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 মনে করি কোনো এমডি রাজি না। কিন্তু কোভিড-19 এর জন্য জব কার্ড হবে না, আমার মনে হয় না আমরা জব কার্ডকে সাপোর্ট করব, এটা আমি বিশ্বাসই করি না। কিন্তু এখানে
আমি একটু অ্যাড করি স্যার, একটা বলি তোমাকে আমি, সেটা হচ্ছে যে কামিং টু ওয়ার্কিং, যেটা ওই যে ডিজিটালের কথা বললো, এটা কিন্তু অনেক কিছু নির্ভর করবে কান্ট্রি লয়ার্স, কারণ অনেক সময় হয়তো আমি করতে পারছি, যেমন আমাদের দেশের ডিজিটাল সিগনেচারটা ছিলই তো না, তাই না? এটা যদিও এটিএম পিনটা কিন্তু ডিজিটাল সিগনেচার হ্যাজ বিন ইন প্লেস সিন্স লেট 90s, কিন্তু তোমার কনভেনিয়েন্স পুরোটা অ্যালাউ করেছে, কিন্তু এটাও দেখতে হবে যে আসলে যেমন ইলেকট্রনিক কেওয়াইসি মাত্র আসলো আমাদের, এটা কিন্তু আগে ছিল না, এটা কিন্তু ইম্পর্টেন্ট। যেমন আমাদের সাব রেজিস্ট্রার অফিস এখন পর্যন্ত ল্যান্ড ডকুমেন্টটা ডিজিটাল করতে পারিনি, আমাদের ডকুমেন্টেশনে কিন্তু মেজর হার্ডল কিন্তু হচ্ছে এখানটায়, সো ডিজিটাল করতে গেলে আমাদের ডিজিটাল লটাও আসবে হতে হবে, এবং যারা এই এই স্পেসে আছে সবাইকে সেদিকে গিয়ার্ড হতে হবে, শুধুমাত্র ব্যাংক একা হলে হবে না। ট্রু, ভেরি মাচ ট্রু, অ্যাবসলিউটলি, আমি এটাই একটু লেখার চেষ্টা করছি, এবং আমাদের সাথে তৌফিক ভাই এসে আবার জয়েন করেছে, তখন উনি শুনতে পাচ্ছিলেন না, এখন কি শুনতে পাচ্ছেন তৌফিক ভাই? Yes, I can hear now. জিনিসটা হচ্ছে থ্যাংক ইউ ডন, বিকজ আই এম ভেরি লাকি যে আজকে আসলে বাংলাদেশের দুজন লিভিং লিজেন্ডারি ব্যাংকার এবং ভিশনারি ব্যাংকারের সাথে এখানে অ্যাড হতে পেরেছি। আপনারা স্যার অনেক দিক নির্দেশনা দিলেন, এবং সার্টেনলি লাস্টে যে কথাটা বললেন যে ব্যাংকারদের জব কাট হবে না, ইটস রিলিফ ফর আস, বাট আমরা তো আসলে উই ডিল উইথ পাবলিক মানি, এবং এই আমরা যতই এই হিস্ট্রিক্যালি যে ইকোনমিক দেখেছি, আই মাস্ট সে যে বাংলাদেশের ব্যাংকিং ইন্ডাস্ট্রি কিন্তু মানে বেশ ভালোভাবেই শক্ত অবস্থানে ছিল। তো যারা এই সাধারণ পাবলিক, ওনাদের প্রতি আপনার মেসেজটা কি, যাতে ওনাদের আস্থার জায়গাটা অনেক স্ট্রং থাকে? সো বিকজ আপনারা যখন বলবেন তখন কিন্তু মানুষের আস্থাটা অনেক বেশি অর্জন হবে। মানে সাধারণ মানুষের প্রতি আপনার মেসেজটা কি, মানে মানুষের মধ্যে একটা ভয় কাজ করছে, একটা ভীতি কাজ করছে এই এই ব্যাংকিং ইন্ডাস্ট্রি হতে পারে দ্য কোভিড? আমার মনে হয় এখানে ব্যাংকিং ইন্ডাস্ট্রি যতখানি লোকজন বলে যে আমাদের অবস্থা খুব খারাপ, আমি ব্যক্তিগত মনে করি আমাদের অবস্থা অতখানি খারাপ না, আমাদের এনপি কয়েকটা ইন্ডিকেটর একটু চ্যালেঞ্জের মধ্যে আছে, উইচ ওয়ান অফ দিস এনপিএল, উই আর অ্যাডিকুয়েটলি লিকুইড, এবং যারা ডিপোজিটার, আমি আবার আমি একটু আগে বলেছিলাম আমির বাবু একই কথা বলেছে, ডিপোজিটারদের ভয় পাওয়ার কোনো কারণই নাই এখানে, কোনো ধরনের কোনো রকম তাদের কোনো ভয় ভীতি কনফিডেন্স কম কি হবে না হবে এটা নিয়ে কোনো চিন্তা করার কোনো কারণ নাই। ডিপোজিটারদের মানি ইজ গ্যারান্টেড, এখানে কোনো ডিপোজিটারদের কোনো ভয় পাওয়ার কারণ নাই অ্যাজ ফর ডিপোজিটার। যারা নন ডিপোজিটার, যারা নাকি মনে করেন লোন নিচ্ছে, তারা আমি আমরা জানি প্রত্যেকটা সেক্টরে অ্যাডভার্স এফেক্টেড, আমরাও কিছুটা এফেক্টেড, তাদেরকে কিন্তু ঘুরে দাঁড়াতে হবে। শুধু মাবু একটা কথা চমৎকার কথা বলছে যে শুধু ব্যাংক যদি এগিয়ে আসে তাহলে কি জিনিসটা হবে, এটা হবে না, ভাগ করতে চাই। এবং শব্দটা আমি নতুন ভাবে এই এই কোভিড 19 এ শিখেছি, সেটা হচ্ছে যে ইউনো মানে হচ্ছে যে অ্যাচিভ অ্যাজ ওয়ান। আমরা ব্যাংকে যারা কাজ করি ওদেরও আমাদের অ্যাচিভ করতে হবে একটা চিন্তা করে, এবং আমাদের যারা কাস্টমার আছে বোথ ডিপোজিটর অ্যান্ড বরোয়ার, দে অলসো নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস ইজ এ পাবলিক মানি, দে শুড নট মিসইউজ দিস ফান্ড, দে শুড ইনভেস্ট দেয়ার ফান্ড ইন দেয়ার বিজনেস, বিজনেসটাকে আবার চালু করার জন্য, ঘুরে দাঁড়ানোর জন্য। হ্যাঁ, এখানে তৌফিক, এখানে হাল ছেড়ে দিলে হবে না, আমরা যদি হাল ছেড়ে দিই তাহলে আমাদেরকে তোমার প্রচন্ড কারেন্ট আমাদেরকে অন্য জায়গায় নিয়ে যাবে, আমাদের ডেস্টিনেশন পৌঁছতে পারবো না। প্রত্যেকটা বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ীরা সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছে এবং হবে। আমরা বাংলাদেশ গভর্নমেন্ট এই ক্ষুদ্র ব্যবসার জন্য একটা প্রণোদনা প্যাকেজ দিয়েছে, প্রত্যেকটা ব্যাংক কাজ করছে যাতে করে যারা ক্ষুদ্র ব্যবসায়ী তারা যেন ঘুরে দাঁড়াতে পারে, বিকজ তাদের সঞ্চয় কম, তাদের মূলধন কম, তাদের ব্যাকআপ কম, এই সেক্টরটা কে হেল্প করার জন্য গভর্নমেন্ট অনেক কাজ করছে এবং আমাদের ছুতে কাজ করছে, এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই। এটাকে আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে, এবং আমরা ব্যাংকার অ্যাজ ইন্ডাস্ট্রি
message to the all the people, the country, the depositors, you're 100% safe. যারা লোন নিয়েছেন তাদেরকে আমরা সাহায্য করব, কিন্তু যারা লোন নিয়েছেন বা নেবেন তাদের কাছে আমাদের অ্যাজ এ ইন্ডাস্ট্রিকে আমাদের রিকোয়েস্ট, ইউজ দিস মানি টু ইউ ওভারকাম দিস সিচুয়েশন, ইনভেস্ট দিস মানি অ্যাজ এ ক্যাপিটাল টু ইউর বিজনেস, ডোন্ট মিস ইউজ ইট, ডোন্ট ওয়েস্ট ইট, তাহলে কিন্তু আপনি ঘুরে দাঁড়াতে পারবেন না। আমরা আপনাকে সাহায্য করব অ্যাজ এ ব্যাংক, কিন্তু আপনাদের দায়িত্ব আছে সেই টাকাটা নিয়ে আপনারা ব্যবসায় রিইনভেস্ট করেন, এবং আমার আই এম কনফিডেন্ট ইনশাআল্লাহ এই এই পরবর্তী এই ডিফিকাল্ট সিচুয়েশন থেকে এই ব্যবসায়ীরা অবশ্যই বের হয়ে আসবে। সো খুব একটা ওয়ারি হওয়ার কিছু নাই, বাট আমাদের মধ্যে একটা এই জার্নিটা একটু 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 বাম্পি রাইড হবে, বাট ইউ হ্যাভ শক অবজার্ভ, সো ইউ উইল সার্ভাইভ, উই অল উইল সার্ভাইভ। থ্যাংক ইউ, ডোন্ট গেট প্যানিকড, আমাদের এখানে মানে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো কোশ্চেনের বন্যা, আমি যে আসলে কোনটা পড়বো কোনটা পড়বো না এখন বুঝতে পারছি না, অনেক লাভ ইউ অল টাইপের মানে কমেন্ট থেকেও, হ্যাঁ থ্যাংক ইউ কমেন্ট থেকেও, মানে লাভ ইউ থ্যাংক ইউটা বাদ দাও, হ্যাঁ ভেরি গুড প্রোগ্রাম, এগুলো হচ্ছে কমেন্ট, মানে ভেরি ইন্টারেস্টিং, আচ্ছা তোমার জন্য ইজ ফাইন, ফর ইউ ইজ ফাইন, বাট তোমার জন্য লাভ ইউ থ্যাংক ইউ সব ঠিক আছে। আচ্ছা এখানে মানে আমি বলছি যে প্রশ্ন মানে এগুলো কমেন্ট ছিল, এগুলো সব আমি দেখালাম, এগুলো এখন সব বাদ। কোশ্চেন যেমন হাবিব চৌধুরী স্ট্রেট কোশ্চেন, হাউ কাম ডিপোজিটার্স মানি ইজ গ্যারান্টিড? মাহবুব আমরা তো বারবার যেটা বলছি যে ডিপোজিটের মানে ডিপোজিটের টাকা তো চ্যালেঞ্জের মধ্যে নাই, না আমরা তো একটু বললাম যে আমাদের দেশে এখন পর্যন্ত যদি দেখি স্বাধীনতার পরে 45 ইয়ার্স হ্যাভ গন বাই, আমি একটু আগে বলেছি কোন ডিপোজিটের টাকা কিন্তু যায় না, ইভেন বাংলাদেশে দেয়ার আর ওয়ান অর টু ব্যাংক যাগুলোর অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ, তারা কিন্তু টাকা পাচ্ছে। সো আমার মনে হয় ডিপোজিটারদের এই ব্যাপার নেই, তারপর ক্ষুদ্র ডিপোজিটের টাকা কিন্তু ইনস্যুরেন্স আছে বাংলাদেশ ব্যাংকের সাথে, সো আমার কথা মনে হয় ডিপোজিটার শুড নট গেট প্যানিক, আমার মনে হয় প্যানিকে প্যানিক হয়ে না, বরঞ্চ আপনারা টাকাটি তুলে ফেলেন, আপনার টাকাটা আনসেফ হয়ে যাবে, আপনারা উল্টাপাল্টা হয়তো অনেক জায়গায় আপনারা ইনভেস্টমেন্ট করতে চাইবেন সেগুলো করবেন না, তখন আপনার প্রিন্সিপালও চলে যাবে। আমার রিকোয়েস্ট টু ইচ অ্যান্ড এভরি ওয়ান যে প্লিজ ব্যাংকের উপরে আস্থা রাখুন, ব্যাংক থেকে টাকা সরাবেন না, টাকা সরার প্রথমত আপনার টাকাটা চুরি হতে পারে, লস ইউ মাইট লুজ হতে পারে, ইউ মাইট ইনভেস্ট ইন সামওয়্যার, যেখান থেকে আসলে দেখা গেছে ইন দ্য পাস্ট মানুষ কিন্তু যেমন এই MLM যেমন একটা জিনিস বা কোঅপারেটিভ, আমি নাম ধরেই বলবো, তাহলে রিয়েলিটি ইজ দ্যাট পিপল হ্যাভ লস্ট মানি, বড় পাইনি প্রিন্সিপালও চলে গেছে। সো আমার কাছে মনে হয় ব্যাংকিং ইজ এ সামথিং যেটা লাইসেন্স বা সেন্ট্রাল ব্যাংক বাংলাদেশ গভর্নমেন্টের সাপোর্ট আছে, স্মল ডিপোজিট যেখানে ইন্স্যুরেন্স করা আছে, এখানে দে শুড নট বি প্যানিকড। আমি ব্যাংকিং ইন্ডাস্ট্রি থেকে বলছি, ডিপোজিটারদের কোনো ধরনের ভয় পাওয়ার কোনো কারণ নাই, স্ট্রেইট অ্যানসার। স্যার এখানে আরো দুইটা ধরনের প্রশ্ন একটু বারবার আসছে, আমার পার্সোনাল ওয়াচ পার্টিতে যেমন বারবার আসছে যে ডু উই হ্যাভ এনাফ সিস্টেম সিকিউরিটি এগেইনস্ট ডিজিটালাইজেশন, তো এটা বারবার ঘুরে ফিরে এ ধরনের প্রশ্ন আসছে। আর আরেকটা প্রশ্ন এখানে আসছে যে সালাম, মাই কোয়েশ্চন ইজ, ইউ টকিং অ্যাবাউট ভার্চুয়াল ব্যাংকিং কনসেপ্ট অফ ডিজিটাল প্ল্যাটফর্ম, ডু উই হ্যাভ এনি প্ল্যান ফর ট্রেনিং আপ আওয়ার স্টাফস অ্যাকর্ডিংলি, বিকজ মোস্ট অফ দ্য স্টাফস আর নট রেডি ফর দিস হাই টেক অপারেশনাল মডিউল, অ্যাজ লং অ্যাজ দ্য এন্টায়ার ওয়ার্কফোর্স ইজ নট কনফিডেন্ট অ্যান্ড এডুকেটেড অন দিস ডিজিটাল প্ল্যাটফর্ম, উই উইল নট বি এবল টু গেট দ্য সিনার্জি ফর দ্য এফোর্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট দ্যাট উড বি মেড ইন দিস স্পেস ফর ফিউচার। ইট ইজ উইদাউট সেইং ডেফিনেটলি কোনো প্রতিষ্ঠান যখনই কিছু রোল আউট করে তার আগে কিন্তু সাথে সাথে কিন্তু এমপ্লয়িটাও কিন্তু, যেমন ধরো যে কোড ব্যাংকিং প্ল্যাটফর্ম, আমি যখন কোড ব্যাংকিং প্ল্যাটফর্ম চেঞ্জ করি বা আমরা আপডেট করি, আমরা কিন্তু প্রপার ট্রেনিং দিয়ে কিন্তু করি, বিকজ এন্ড অফ দ্য ডে আমরা এমন কিছু করতে চাইবো না যেটা দিয়ে কাস্টমার ইনকনভেনিয়েন্ট হবে, ডিলেড হবে, যেটা বলছি। সো আমরা কিন্তু আগেই কিন্তু আমাদের এমপ্লয়ি যে যেই রোলে থাকে, যেই রোলের জন্য সেই চেঞ্জটা অ্যাপ্লিকেবল, সেই সব রোলে এবং সেই সব ইন্ডিভিজুয়ালদের কিন্তু আমরা ট্রেনিং দেবো, ইটস এ মাস্ট, এখানে কিন্তু কোনো রকম ইয়ে নেই। সো আরেকটা ছিল সিকিউরিটি ব্যাপারটা নিয়ে, ইয়েস
আমি এটুকু অ্যাডমিট করব, হয়তো যে লেভেল অফ সিকিউরিটি আমাদের ফিচার্স গুলো দরকার অ্যাক্রস ব্যাংকিং ইন্ডাস্ট্রি বলবো, হয়তো কোনো কোনো ব্যাংক ইজ ভেরি মাচ ইকুইপড, কিছু কিছু ব্যাংক হয়তো এখনো পিছিয়ে আছে, বাট এখানে কিন্তু হিউজ ইনভেস্টমেন্ট। সো বাট আমার মনে হয় ইফ আই ক্যান অ্যাড অ্যাজ ওয়েল, এখানে আমার কাছে মনে হয় উই আন্ডারস্ট্যান্ড দ্যাট, এবং বাংলাদেশ ব্যাংক থেকে কিন্তু অনেক গাইডেন্স আসে কি কি মিনিমাম থাকতে হবে প্রত্যেকটা ব্যাংকে, এটিএম করতে এটা কি হবে, কোন পার্টিকুলার কিছু ইমপ্লিমেন্ট করতে কি ধরনের সিকিউরিটি ফিচার থাকবে, অলরেডি গাইডলাইন চলে এসেছে, আমাদের প্রত্যেককে কিন্তু সেই গাইডলাইনটা ইমপ্লিমেন্ট করতে হবে। সো আমরা উই আর টুয়ার্ডস দ্যাট ডিরেকশন। আসলে যে প্রশ্নটা কে করেছে ডন, প্রশ্নটা শায়লা নামে একজন করেছে স্যার, আমি উত্তর দিচ্ছি। ট্রেনিং, তারপরে টিমওয়ার্ক, এগুলো আমার কাছে অনেক পুরনো শব্দ, আমরা আপনাদেরকে অ্যাডাপ্ট করাবো টু দি নিউ চেঞ্জেস। আমি আপনাদেরকে ট্রেনিং ব্যাপারটা অনেক অনেক পুরনো শব্দ, উই উইল অ্যাডাপ্ট ইউ বিকজ আপনার প্রত্যেকে একজন এক প্রত্যেকটা ব্যক্তি একটা চেঞ্জ এজেন্ট, আমরা আপনাদেরকে নতুন সিস্টেম, নতুন টেকনোলজি, নতুন প্রসেস, নতুন থট প্রসেস, সেটা আমরা আপনাদেরকে আমরা অ্যাডাপ্ট করাবো টুয়ার্ডস দিস আমাদের জার্নি টুয়ার্ডস দি এনহ্যান্সড ডিজিটাল প্ল্যাটফর্ম। অ্যান্ড এটা মাহবুব একটা কথা সত্যি বলেছে, এটা শুধু মাহবুবের সময় আমরা মনে করি যে আমাদের সাইবার সিকিউরিটির ব্যাপারে অ্যাজ এ ইন্ডাস্ট্রি আমাদের আরো আরো কিছু কাজ এখনো বাকি আছে। থ্যাংক ইউ সো মাচ। লেট মি মুভ অন টু some new question. Ekhane there's a very interesting question which I eto question e bhire eta chole gecha, but I remember je there are a lot of questions against the capital market. Okay, so capital market niye jodi amra ektu kotha boli, I think so for example like this, what's the bank's plan for their subsidiaries like the capital market, ekom 8-10 ta prashno ar ki capital market niye. So I think mahabub sir just এটা খুব একটা কমন ব্যাপার যে আমাদের যে সমস্ত সাবসিডিজ আছে, উই হ্যাভ থ্রি সাবসিডিজ যারা নাকি ক্যাপিটাল মার্কেট অপারেট করে, ক্যাপিটাল মার্কেট তো একটা প্রবলেম হচ্ছে তাই না, ইট ইস নট ওনলি ব্যাংক। আমরা যখন একটা ফিনান্সিয়াল মার্কেট বলি, এটার মধ্যে আমরা ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি, লিজিং কোম্পানি, ক্যাপিটাল মার্কেট সবই বলি, বিকজ ক্যাপিটাল মার্কেট আমরা তো সবাই তো লিস্টেড কোম্পানি, সো আমরা তো এটার সাথে একদমভাবে জড়িত, সো এটা তো একটা রিপল এফেক্ট আসবেই। সো এখন যে ক্যাপিটাল মার্কেট যে অনেক চাঙ্গা হবে বা ক্যাপিটাল মার্কেট অনেক কিছু করবে তা কিন্তু না। এই সময়টা আমাদেরকে একটু একটু স্থির গতিতে বুঝে শুনে আগাতে হবে। ক্যাপিটাল মার্কেটটা স্টেবিলিটি দরকার আছে, কনফিডেন্স দরকার আছে, দেখার দরকার আছে যে এই এই সময়টা যখন আরেকটু পার হবে তখন ক্যাপিটাল মার্কেট, এখন তো ধরেন ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটাগং স্টক এক্সচেঞ্জ বন্ধ, once they reopen their trading then we'll see. So ekhaner sathe eta ekta amar mone hoy ekdom bodily jora lagano, so eta dekhte hoy amader ke kibhabe capture kore, kibhabe financial market e amra shobai ekta challenge er moddhe diye jabo, eta amra ekhane ami kauke wrong hope kauke dite chai na, jeta reality seta as a leader of the industry I mone kori amaderke shotti kotha bola uchit je amader ekta challenge er moddhe hobe, challenge to apni avoid korte parben na aina don, tumi kokhono bolte tumi somoshya tomake tomar career e tomar journey te challenge ashbe, the difference hocche challenge ta ke kibhabe handle kore, ke kibhabe face kore, ke kibhabe overcome kore jinish ta ke korar jonno, tai na? So amra mone hoy amra challenge korbo kintu parbo, capital market e kichuta dhakka ashte pare amader moto. এখানে একটু অ্যাড করি, সেটা হচ্ছে আসলে ক্যাপিটাল মার্কেট তো আজকে নতুন করে এই অবস্থায় না, বেশ কয়েক বছর ধরে ইজ গোয়িং থ্রু এ টার্বুলেন্ট পিরিয়ড আমরা যেটা দেখছি ফর ডিফারেন্ট রিজনস, এবং আমাদের ক্যাপিটাল মার্কেট আবার যদি ওয়ার্ল্ড ওয়াইড দেখে কোভিড এ যখন দেখছি অন্যান্য ইন্টারন্যাশনাল মার্কেট অপারেট করছে, আমাদের ক্যাপিটাল মার্কেট আবার শাটডাউন ছিল, শাটডাউন সিন্স অলমোস্ট টু মান্থস, আশা করা হচ্ছে পুনরায় শুরু হবে। তো এগুলো অনেক ইস্যুজ আছে, সেটা শুধুমাত্র তো বাট আনফরচুনেটলি যেহেতু ব্যাংকের সাবসিডিয়ারি আমাদের ওগুলোর হিট নিতেই হবে, বাট দ্যাটস দ্য রিয়েলিটি, বাট উইল হ্যাভ টু ফাইন্ড ওয়েজ টু বেসিক্যালি অ্যাকোমোডেট দ্যাট, বাট যেটা সত্যি সেটা সত্যি এটা আমাদের বের করে আসতে হবে, ইনশাআল্লাহ বেরিয়ে আসবো, আমরা অনেক প্রবলেম বেরো এসছি, আমি 2008 যখন ফিনান্সিয়াল ক্রাইসিস ছিল
আমরা উই স্টুড স্ট্রং এন্ড বাংলাদেশ রিয়েলি ডিড ভেরি ওয়েল আমরা আশা করছি ইনশাআল্লাহ আমাদের এক্সপিরিয়েন্স হ্যাজ বিন গুড আমরা অবশ্যই সামনে ভালো করতে পারবো ইট জাস্ট নিড লিডারশিপ ইট জাস্ট নিড আওয়ার ইন্টেনশন এটা ঠিক থাকে তো আমরা অবশ্যই পাবো পজিটিভ ইন্টেন্ট থাকলে আমাদের নাথিং ইজ ইম্পসিবল আপনারা অনেকেই সাইয়েদ তানভীর হোসেনকে ডেফিনেটলি চিনেন গ্রামীণ ফোনে সিএইচআরও আমাদের হ্যাঁ আমাদের একটা গ্রুপ আছে ডন সামদানি গ্রুপ পার্টিসিপেন্ট গ্রুপ এটা আলাদা মানে এখানে একটা কমেন্ট উনি করেছে হোয়াট ইজ দ্য ফিউচার অফ ব্রাঞ্চ ব্রাঞ্চ ব্যাংকিং ইন বাংলাদেশ আই জাস্ট ওয়ান্টেড টু ডিরেক্টলি শো ইউ গাইজ দিস হানিফ জাকারিয়া রিসেন্টলি ওয়াজ দ্য সিওও উনি বলছে আই এম এভরিওয়ান্স গুড ফ্রেন্ড গ্রেট গাইজ ইন ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস জসীমউদ্দিন বলছে হাউ ব্যাংক ইজ প্রিপেয়ার্ড ফর ফ্রেন্ডলি ফ্রড রিস্ক প্রিভেনশন ইন কোভিড নাইনটিন সিচুয়েশন তো আমরা সাইয়েদ তানভীর হোসেনের প্রশ্নের একটু আনসার চাই যে ফিউচারে ব্রাঞ্চ ব্যাংকিং বলতে আমরা আসলে কিভাবে দেখছি ব্যাপারটা প্রবাবলি উই হ্যাভ অলরেডি টকড অ্যাবাউট ইট মোর অর লেস ইস্যুটা হচ্ছে যে ব্রাঞ্চ ব্যাংকিং এটা এক একটা ব্যাংকের এক একটা মডিউল একটা ফিলোসফি এতে বিশ্বাস করে প্রাইভেট ব্যাংকের ভিতরে অনেকে মনে করে যে তারা তাদের প্রচুর শাখা দরকার ব্রাঞ্চ এক্সপ্যানশন দরকার আমার ব্যাংক মনে করে বা আমি মনে করি যে ব্রাঞ্চ খুব একটা বাড়ে কোনো লাভ নাই ইটস অল অ্যাবাউট কাস্টমার রিচ আপনি ব্রাঞ্চ বাড়াচ্ছেন কেন কাস্টমার অ্যাকোয়ার করার জন্যই তো একটা একটা স্পেসিফিক একটা জিওগ্রাফিক এরিয়াতে ব্যাংকিং সার্ভিস নিয়ে যাওয়ার জন্য রাইট এবং একটা সেবা প্রদান করার জন্য সো আমি যদি ব্রডলি বলি কাস্টমার রিচ কাস্টমার রিচ করার জন্য শুধুমাত্র ব্রাঞ্চ ব্যাংকিং ব্রাঞ্চ এক্সপ্যানশনের দরকার নাই দ্যার আর লট অফ ওয়েজ যেখানে আপনি কাস্টমার রিচ করতে পারেন ডিজিটাল সলিউশন দিয়ে করতে পারেন সেলস ফোর্স দিয়ে করতে পারেন আপনি মোবাইল ব্যাংকিং সিস্টেম করতে পারেন যে আজকে এলাকায় একটা ভ্রাম্যমান ব্যাংক যাবে তারাই প্রোভাইড এটা করবে একটা রুট হতে পারে ব্যাংকিং এর যে একটা যেরকম আমরা যখন বলি যখন আমরা যখন পিক আপ পয়েন্টগুলি বলি একটা ব্যাংকিং এর রুট হতে পারে যে আপনার এলাকায় আজকে ব্যাংকিং সার্ভিস আসবে নটা থেকে বারোটা নটা থেকে এগারোটা এরপরে এই সার্ভিসটা যাবে সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটা যাবে আরেকটা এলাকাতে দ্যার আর লট অফ নিউ থিংস কামিং আপ আমরা চিন্তা ভাবনা করছি শুধুমাত্র ব্রাঞ্চ এক্সপ্যানশন করে আমার সার্ভিস বাড়বে বা আমার কাস্টমার রিচ হবে এটা ব্যক্তিগতভাবে আমি মানে আমাদের ইস্টার্ন ব্যাংকের প্রাইভেট ব্যাংকের ভিতরে ইস্টার্ন ব্যাংকের ব্রাঞ্চ নাম্বার অফ ব্রাঞ্চ সবচেয়ে কম যতগুলি প্রাইভেট ব্যাংক বাংলাদেশে আছে তাই বলে কি আর উই মেকিং লেস মানি আর উই লেস কাস্টমার আর উই হ্যাভিং আমি বলবো যে কাস্টমার স্যাটিসফ্যাকশন বা কাস্টমার এক্সেলেন্স কি কম মোটেও না সো উই আর ইকুয়ালি গুড অ্যান্ড উই আর ইকুয়ালি এফিশিয়েন্ট ইন কম্পেয়ার টু আদার ব্যাংক যাদের নাকি অনেক শাখা আছে সো ইটস নট অনলি ব্রাঞ্চ বাট হ্যাভিং সেড দ্যাট তার মানে কি আমি বলছি যে ব্রাঞ্চ দরকার নাই নো আই এম নট সেইং দ্যাট উই হ্যাভ টু স্ট্রাইক এ ব্যালেন্স অ্যাবসলিউটলি থ্যাংক ইউ আমি একটু অ্যাড করি এখানে সেটা হচ্ছে কি যে আসলে এটা অনেক সময় ব্যাংকের মডেলের উপর ডিপেন্ড করে ব্যাংক কি মডেলে এগোতে চায় সেটাও ডিপেন্ড করে এবং যদি রিসেন্টলি দেখি বাংলাদেশ ব্যাংক হ্যাজ কাম ব্যাক উইথ এ নিউ সার্কুলার সেটা হচ্ছে যে বুথ কনসেপ্ট আগে যেমন বুথটাকে অ্যালাউ করতো না তারপরে এজেন্ট ব্যাংকিং নিয়ে এসছে এমএফএস আছে যেটা উনি বললেন আসলে এন্টারদারে আমি কিভাবে কাস্টমারকে রিচ করতে চাই এবং এখন আমরা যদি ওয়ার্ল্ড ওয়াইড দেখি অনেক ভার্চুয়াল ব্যাংকিং শুরু হয়ে গেছে কিন্তু এবং বিশেষ করে কোভিড নাইনটিন হ্যাজ অলসো গেভ আস দ্য ইন্ডিকেশন যে ইউ হ্যাভ টু লুক ফর ভার্চুয়াল ব্যাংকিং ভার্চুয়াল কিন্তু ভার্চুয়াল ব্যাংকিং এ যেতে হবে সেটা কিন্তু ধরো আমি যদি আমার কথা বলি উই আর অলরেডি ওয়ার্কিং টুয়ার্ডস দ্যাট যে ভার্চুয়াল ব্যাংকিং করা যায় এন্ড অফ দ্য ডে আমাকে কাস্টমারকে সার্ভিস দিতে হবে উই হ্যাভ টু ফাইন্ড এ ওয়ে হাউ টু গিভ দেম বেটার সার্ভিস স্যার এখানে আমি কিছু কমেন্ট পেয়েছি ওই কমেন্টগুলো হচ্ছে যে আপনি যখন বললেন যে এসএমইজ আর বিট মোর ভালনারেবল ওটা রিলেটেড কিছু কমেন্টস এসেছে এবং লট অফ পিপল আর আস্কিং অ্যাবাউট দ্য মানে এসএমইজ অ্যান্ড এসএমইরা ব্যাংকের সেই পরিমাণ সাপোর্ট পাচ্ছে না দে নট মিনিং দি টুয়ার্ড মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক বাট ওভারঅল ব্যাংকিং সেক্টর নিয়ে কথা বলেছে ওইটা ব্যাপারে যদি একটু একটু বলা আসলে ব্যাপারটা হচ্ছে কি ডন পৃথিবীর প্রত্যেক দেশে কিন্তু একটা ব্যাপার আছে যে ক্রেডিট এনহান্সমেন্ট মানে যেহেতু এরা খুব ভালনারেবল গ্রুপ এদের সিঙ্গেল রেভিনিউ স্ট্রিম কিন্তু এরা কিন্তু মাল্টিপল রেভিনিউ স্ট্রিম নেই আজকে বড় গ্রুপের কিন্তু মাল্টিপল রেভিনিউ স্ট্রিম থাকে একটা রেভিনিউ স্ট্রিম যদি কোনো সময় যদি
বন্ধ হয়ে যায় আরেকটা রেভিনিউ স্ট্রিম থেকে কিন্তু সে পেতে পারে টু সার্ভ এজ এ ডেট ওকে তার ক্যাশ ফ্লোটা কন্টিনিউয়াস থাকে এসএমই এসএ সিঙ্গেল স্ট্রিম ড্রিভেন একটা এসএমই যখন বসে যায় বা কিছু হয় তখন কিন্তু আর কোনো রেভিনিউ স্ট্রিম থাকে না সেখানে স্বাভাবিকভাবে যেটা আমি একটু বলছিলাম যেটা ব্যাংকের কিন্তু ডিপোজিট সোর্সটা কিন্তু ইজ কামিং ফ্রম কাস্টমার্স কাস্টমারই কিন্তু টাকাটা দেয় এখন যদি কাস্টমারের টাকাটা আমি যদি না ফেরত দিতে পারি তাহলে তো ব্যাংকে রান অন হবে সো উই অ্যাজ এ ব্যাংক হ্যাভ টু এনশিওর দ্য মানি দ্যাট উই আর গিভিং টু কাস্টমার্স আর অ্যাট লিস্ট ক্রেডিট ওয়ার্ডিনেস মিনিমাম ক্রেডিট ওয়ার্ডিনেস থাকে সেই ক্ষেত্রে যেটা বলছেন অবশ্যই আমরা পজিটিভলি আমাদের ইয়ে থাকবে অ্যাপ্রোচ থাকবে টু দোজ কাস্টমার যাদের খারাপ অবস্থা বাট এখানে যদি ক্রেডিট এনহান্সমেন্টটা আসে বাংলাদেশ ব্যাংকে যেটা আমরা আমাদের অ্যাসোসিয়েশন থেকে আমরা পুশ করছি আর আমাদের হিসেবে আলের জেফতেকার যে আমরা যদি এই ক্রেডিট এনহান্সমেন্টটা পাই যেখানে এটা হচ্ছে কি ঝুঁকির শেয়ারিং যে ঠিক আছে আমি ব্যাংক থেকে 100 টাকা দেবো তার 50 টাকা দিবে বাংলাদেশ ব্যাংক গভর্নমেন্ট বললো যে ঠিক আছে এই 50 টাকা আমি তোমাকে রিকশেয়ার করবো তাতে করে হবে কি ব্যাংকগুলো তখন কিন্তু আরো ফোর্থকামিং হবে ইন টার্মস অফ লেন্ডিং মানি টু দ্য কটেজ ইন্ডাস্ট্রি মাইক্রো ইন্ডাস্ট্রি অর এসএমই মিডিয়াম ইন্ডাস্ট্রি সেটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমরা গভর্নমেন্টের কাছে অলরেডি আমরা হ্যাভ পুট ফরওয়ার্ড আওয়ার রিকমেন্ডেশনস টু ডিফারেন্ট চেম্বার্স এবং তারা বলবেন কথা বলবেন এইটা যদি হয় আমার কাছে মানে এটা অনেকটা ফ্যাসিলিটেট করবে এক্সপেডাইট করবে ইন টার্মস অফ গিভিং মানি টু দ্য এসএমই এখানে একটা প্রশ্ন আছে নুমান মুস্তাফিজ বলছে থ্যাংকস ডন ভাই ফর ইনভাইটিং সাচ টপ লিডার্স অফ ব্যাংকিং ইন্ডাস্ট্রি ক্যান দ্য ব্যাংকস থিংক অফ স্টার্টিং অ্যাডভাইজরি সার্ভিসেস ফর ইটস কাস্টমার্স অন সেফটি মেজার্স কনসিডারিং কোভিড-19 প্যান্ডেমিক ডিজিটাইজেশন রিস্ক মিটিগেশন ইন বিজনেস অ্যান্ড অ্যাবাভ অল এডুকেটিং কাস্টমার্স টু ডু ব্যাংকিং থ্রু অল্টারনেটিভ ডিস্ট্রিবিউশন চ্যানেল সো হি ইজ মোর টকিং অ্যাবাউট মোর অ্যাওয়ারনেস maybe training, maybe communication, things like that. I think it's a, I don't know, it's a good idea. Any comments, Etan? আমরা যখনই চেঞ্জ করবো তখনই কিন্তু আমরা করবো সো আমার মনে হয় যিনি বলেছেন তার কাছে আমি এইটুকু আস্থা দিতে চাই মানে কনফিডেন্স আনতে চাই যে ডোন্ট ওয়ারি আমাদের একটা কন্টিনিউয়াস প্রসেস আমরা কিন্তু এই জার্নিতে বিকজ আমরা কারা আমরা হচ্ছে কাস্টমারকে নিয়ে সো আমাদের একসাথে কাজ করতে হবে তাদের ছাড়া যেমন চলবে না আমাদের ছাড়া তো চলবে না সুতরাং আমরা ওনাদেরকে অ্যাডিকুয়েট অ্যাওয়ারনেস বিল্ড আপ যেভাবে হয় ট্রেনিং হয় সেগুলো আমরা করবো There's a one question among similar questions from different relationship managers. Assalamu alaikum, sir. Banks should provide immediate policy about client visit, about client visits by relationship managers till the end of COVID-19 period. Do you have some plans for that? Because I think now they're doing it money haphazard bhabe, random bhabe, money. So shall we come up with immediate RM policy for client visits and what we can communicate and what not to communicate with the client during pandemic? I really liked that question. হ্যাঁ আমার আমার কনসেপ্টটা ভালো হয়েছে কিন্তু ব্যাপার সেই পলিসি দরকার নেই ইফ আমি জানি না উনি যদি রিলেশনশিপ ম্যানেজার হয়ে থাকেন ওনাকে কাস্টমার রিলেশনশিপ মেনটেন করতেই হবে সেটা এখন হ্যাঁ এখন একটা ফিজিক্যালি ভিজিট করার ব্যাপার আছে আমরা তো ফার্স্টেই বলেছি যে এই মুহূর্তে আপনি ফিজিক্যাল যদি নাও যেতে পারেন আপনার বিভিন্ন যে মিডিয়াগুলি আছে টেলিফোন আছে এসএমএস হোয়াটসঅ্যাপ ইমেল ইউ নেম ইট আপনি কাস্টমার সাথে তার কন্ট্যাক্ট আমি অ্যাজ এ সিইও অফ দ্য ব্যাংক আমি প্রতিদিন মিনিমাম 10 জন কাস্টমারকে আমি ফোন করি কোনো ব্যবসা না কোনো কিছু না জাস্ট ওয়্যারাবাউটস উনি কেমন আছেন ভালো আছেন কিনা আমাদের ব্যাংকিং থেকে ওনার কোনো কিছু উনি চাচ্ছেন পাচ্ছেন কিনা আমি নিজে অ্যাজ এ সিইও আমি প্রতিদিন 10টা ফোন করি কাস্টমারকে সো উনি যদি রিলেশনশিপ ম্যানেজার হয়ে থাকেন মাহবুব আমার মনে হয় আমার ব্যক্তির মধ্যে এখানে পলিসি বলার কিছু নাই কাস্টমারের সাথে রিলেশনশিপটা ছুটানো যাবে না এই এই বন্ডেজটা ইউ ক্যানট লুজ ইট আপ ওনলি বিকজ অফ দি কোভিড-19 বরং আমি মনে করি ইট ইজ আমি ফার্স্টেই বলেছিলাম যে ক্যাওস যখন তৈরি হয় অপরচুনিটি হয় এখানে দিস ইজ দ্য রাইট টাইম
যে কাস্টমারের ডিফিকাল্ট টাইমে কোন রিলেশনশিপ ম্যানেজারটা, কোন ব্যাংকটা, কোন ব্যক্তিটা আমার খোঁজ খবর নিচ্ছে। দ্যাট ইজ দ্য রাইট, দিস দ্য রাইট টাইম। ইউ ডোন্ট নিড এ পলিসি, ইউ নো, ইউ নিড টু অ্যাডাপ্ট উইথ দ্য সিচুয়েশন, ইউ নিড টু চেঞ্জ ইউর অ্যাটিটিউড। দ্যাট ইজ দ্যাট, এখানে কোনো স্কিলের দরকার না। আমি সব তোমার সবসময় একটা করে বলি ডন, দ্যাট স্কিল ইজ নট ইম্পর্টেন্ট, অ্যাটিটিউড ইজ ইম্পর্টেন্ট। স্কিল একটা মানুষ মানুষ দিতে পারে, বাট ইউ নিড টু চেঞ্জ হিয়ার দ্যাট হোয়াট উই ক্যান ডু। দিস ইজ দ্য রাইট মোমেন্ট দ্যাট ইউ নো ইউর বন্ডেজ, ইউর লিঙ্কেজ উইথ দ্য কাস্টমার শুড বি ভেরি ভেরি ফার্ম। দিস ইজ দ্য অপরচুনিটি, গ্র্যাব ইট। So this is a time to really build that bondage. Hoki don ekhon ekhon shobai amra shob ami banker der kotha boli, amra ekta stress er moddhe khane achi, tai na? And stress guli bibhinno dimension e amader kache asche every day, every hour. Stress manage korar jonno ami kono expertise na, ami kono theorist na. Ami jebe amar stress ta manage koreche je ekhon jehetu bibhinno type er stress guli asche, you need to cut this stress into small pieces. If you have small pieces, it is easy to manage. I mean, just ekta mojar golpo boli, seta hocche je tumi je ekta meat khete chao, tumi kintu boro ekta meat khete parbe na, but you make it small piece, then you can actually have it. So stress ta ke actually amader kora uchit, to make it small pieces, then you set your priorities and then you can manage your stress. If this যদি অনেক বড় হয়, এক কেজি গোস্ত এক কেজি গোস্তই থাকবে, এটা একটা পিস হলে এক কেজি গোস্ত থাকবে, ছোট ছোট টুকরা করলে এক কেজি গোস্ত থাকবে, কিন্তু তখন আমাদের পক্ষে ম্যানেজ করার সুবিধা হবে। সো কাট ইউর স্ট্রেস ইনটু স্মল পিসেস, দেন ইউ ক্যান অ্যাকচুয়ালি অ্যাড্রেস দোজ। আই থিঙ্ক আ ভেরি সিমিলার কোয়েশ্চন অর কনসার্ন, অ্যাডভাইস ফর রিটেইল সেলস আফটার লকডাউন সিচুয়েশন হয়ে গেছে বললো বড়। ঠিক আছে, অ্যাবসলিউটলি, হ্যাঁ, এটা আমরা বলে ফেলছি। সুমন হাসান বলছে, We those who are already availing SME loan don't know when our business will be normal. So in that case, what is the policy of bank to back us up? She's the SME. KG 1 থেকে পড়ে আসছে একটা স্কুলে, সো আমার একটা ছোট কালের একদম বন্ধু, সে আমি বন্ধু হিসেবে বলছি, তোমার ব্যবসা তুমি তোমার মতো তুমি চেষ্টা করে যাও, ব্যাংক তোমাকে তোমার পিছে থাকবে, তোমাকে ফেলে কোথাও যাবে না, বিকজ ইউ হ্যাভ এ গুড বিজনেস এন্ড উই আর হিয়ার টু সাপোর্ট ইউ। হোয়াট ব্যাংক ওয়ান্টস ইজ ট্রান্সপারেন্সি, মানে ওনার যে অবস্থা থেকে এটা ইউজ অফ কোর্স শেয়ার করে। অনেক সময় কাস্টমার দেখা যায় কি, ওরা পুরো ব্যাপারটা শেয়ার কিছু হাইড করে, এটা ডাক্তারের মতো। আমার সাথে যদি ওরা ফুল ক্ল্যারিটি থাকে, আমি কিন্তু আই উইল ডু 150% ফর মাই কাস্টমার্স। অ্যাবসলিউটলি কারেক্ট বাবু, অ্যাবসলিউটলি কারেক্ট। দ্য ট্রান্সপারেন্সি ইজ ভেরি ইম্পর্টেন্ট। That is absolutely very important. Faizan Tisha bolche, being a banker, most of the time we are facing a fund encashment. I don't know what that word is. It is encashment. Encashment, hey. Fund encashment, okay. Requests and transfer them in NBFI, which is kind of difficult for the banks. So, sir, how are you suggesting in this situation to reduce the depletion? ফারজানা, আপনি আপনার টাকা কোথায় রাখবেন বা কাস্টমার কোথায় রাখবেন সেটা তার ব্যাপার। তবে আমি মনে করি, আমি NBFA কে ছোট বড় বা বলছি না, প্ল্যাটফর্ম অনুযায়ী ব্যাংক ইজ মাচ বিগার দ্যান এনি NBFI। NBFI আর হয়তো রিটার্নটা আমাদের থেকে বেশি, কিন্তু আপনার স্টেবিলিটি বলেন, স্ট্রেংথ বলেন, কনফিডেন্স বলেন, ব্যাংক অনেক বেশি শক্তিশালী। আর শুধুমাত্র ইন্টারেস্টের জন্য যারা আসলে টাকা ব্যাংক থেকে নিয়ে অন্য কোনো জায়গায় ইনভেস্ট করে, আমার ব্যক্তিগত সাজেশন তাদের কাছে হচ্ছে যে ইটস নট এ রাইট মুভ। শুধুমাত্র একটা ব্যাংক, একটা ইন্ডাস্ট্রি তার থেকে একটু বেশি একটা রেট দিবে, সে আরেকখানে চলে যাবে, এটা দুইটা জিনিস চ্যালেঞ্জ হয়। একটা হচ্ছে রিলেশনশিপটা কেমন, এটা আমার কাছে মনে হয় ইউ নিড টু ইনক্রিজ দ্য স্টিকিনেস। অ্যান্ড ব্যাপার আরেকটা হচ্ছে যে ওয়াই ওন্ট ইন্টারেস্ট, মানে
if you have a stable bank, if you have a good bank, jader rating bhalo, jader market e perception bhalo, performance bhalo, amra onekei to kom sude onek strong bank e amra taka rakhi. সাকিব মনে হয় কারেন্ট চলে যাচ্ছে, একটু আগে কারেন্ট চলে গেছিল, আবার উনি বলছেন, আমি বুঝতে পেরেছি আসলে ওটা যে এটা ওনাদেরও ফরজানা যে আছে, এটা কিন্তু যা হিও শিকারড এক্সপেক্ট যে আমার 100% টাকা কিন্তু আমার থাকবে, একটা পার্সেন্টেজ কিন্তু চলে যাবেই, এটা কিন্তু দিস ইজ রিয়েলিটি, এটা সম্ভব না, এটা 100% টেনশন করা। আর এখানে যেটা হচ্ছে কি ওনাকে যেটা বোঝাতে হবে যে এটা একটা বললো ব্যাংকের স্ট্রেংথ অনেক বেশি, আর শুধু শর্ট টার্ম গেনের জন্য না যে যেন লং টার্ম হয়, কেন প্রিন্সিপাল যদি চলে যায় এবং আমরা দেখেছি কিছু কিছু ক্ষেত্রে এরকম হয়েছে, সো ওইভাবেই কাস্টমারকে বোঝাতে হয়। এগেইন ইটস এ রিলেশনশিপ ইস্যু। ডিয়ার স্যার, ডু ইউ হ্যাভ এনি প্ল্যানস ফর ভার্চুয়াল ক্রেডিট কার্ড অর কার্ড সিস্টেম ইন আপকামিং ডেজ? আমাদের অলরেডি আমাদের ব্যাংকে অলরেডি কিন্তু ভার্চুয়াল কার্ড আছে, একটা অলরেডি আছে, এবং আই ডোন্ট নো অ্যাবাউট ইট। ভার্চুয়াল কার্ড তো বেশি তোমার ডিজিটাল কার্ড, ইউ ডোন্ট নিড টু ক্যারি প্লাস্টিক। Wow. So it already আমাদের ব্যাংক একটা আছে, আমরা we are also working with the other two card issuers যাদের সাথে কাজ করছি, এটা আশা করছি আমরা খুব সহজে চলে আসতে পারবো। Yes sir, do you think banks should focus more on partnership with mobile banking platforms to facilitate customers? In fact, partnership এখানে যারা যারা stakeholder যারা যারা এই স্পেসে কাজ করে সবার সাথে কিন্তু পার্টনারশিপ প্রয়োজন। সো আমার মোবাইল ব্যাংকিং বলি, MFS বলি, আমার যদি কাস্টমার সার্ভিস দিতে হয় আমার সবার সাথে কিন্তু আমাকে পার্টনারশিপ করতে হবে, কিংবা একা ব্যাংক সব কাজ করতে পারবে না, সব কাজ করতে যাওয়া উচিত না, সেক্ষেত্রে অনেক প্রচুর ইনভেস্টমেন্টের প্রয়োজন হবে। সেখানে অবশ্যই আমার নিড বুঝে, আমার ডিমান্ড বুঝে আমাকে, এবং আমার ক্যাপাসিটি বুঝে, আমার স্ট্রেংথ অ্যানালিসিস করে আমাকে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন পার্টনারশিপে যেতে হবে। Thank you so much. There is another question. Dear sir, please tell us more about virtual banking from the bird's eye view. I think we have talked about it, right? We have talked about it, yeah. We have talked about it. Thanks. Yeah, Bombay. Digital banking, we have talked about it. Let's get into something else. Yeah, so এটা থ্যাংক ইউ দিয়েছে, বোথ ব্যাংক এমপ্লয়িজ এন্ড কাস্টমার্স উইল বি বেনিফিটেড। আচ্ছা, ওকে, ইটস অ্যান অ্যাপ্রিসিয়েশন মেসেজ। স্যার, হাউ ক্যান উই ব্যালেন্স রেট অফ ইন্টারেস্ট পোস্ট আর আই 9.96 কথা বলছিস স্যার, 96%? এটা আসলে বলে, এটা আসলে আমি বুঝতে পেরেছি কে বলতে যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে যে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে এখন যে পোস্ট কোভিড সিনারিওতে পরে কিন্তু এখন আসলে আর ইন্টারেস্ট রেট নিয়ে কথা বলার সুযোগ নাই, কেন যেটা হয়তো অন্য সময় বলতে পারতাম যে 9% কমে নিয়ে এসে লেন্ডিং রেট, এখন এন্টায়ার ওয়ার্ল্ড ইজ গোয়িং থ্রু দ্যাট। এখন এখানে আপনি 10% লেন্ড করতে পারো, 12% করতে পারো, সেটা সম্ভব না। এখানে আমাকে একটু চাপ থাকতে হবে, আই নিড টু ট্রাই টু বি মোর এফিশিয়েন্ট, I need to improve my deposit mix so that amar cost of deposit nami ante pari, echhara ekhane upay nai, I cannot go and ask the Bangladesh bank amake let me raise my interest, it's sambhab na. Okay, ekhane ekta khub mane amader moton common man er ekta proshno chilo, ei je proshno ta peyechi, is there any possibility of reducing home loan interest rate after COVID-19 as per our income is also already to amra 9 niye eschi, already 9 niye eschi, eta to ashole byapara ki interest rate ta kintu depend kore dui side, eta kintu jemon lending rate ta jokhon thake deposit rate thing, deposit rate na amra lending rate ta nam, so it is basically dui side theke dekhte hobe, so amra definitely already 9 kome niye eschi, erpor obosthe bujhe byabostha korte hobe, kena amar to khyal korte hobe inflation rate ta kintu 6.5-6, আমি এর নিচে যদি ডিপোজিট নামি নিয়ে আসি তাহলে কিন্তু একটা লোকের রিয়েল ইনকামই থাকে না, সো ইট টু কনসিডার দ্যাট অলসো। জি জি, আপনি কে ফোন করেছেন একটু কাইন্ডলি বলেন আপনার নাম এবং আপনার প্রশ্নটা করেন। আমি মাক্স বলছিলাম মরিবাজার মাস থেকে। আপনি একটু ওই লাইভটা একটু মিউট করে নেন, আমার লাইভটা একটু মিউট করে নেন। জি জি, আপনি এখন প্রশ্নটা করেন। জি, আলী রেজা ইফতেখার স্যারের মনে হয় কাগেন চলে গেছে, উনি নেই, মাহবুব রহমান স্যার আছে। না, ঠিক আছে, মাহবুব স্যারের কাছেই করছি প্রশ্নটা। এই যে সিচুয়েশনটা, কারেন্ট যে সিচুয়েশনটা, এইটার পরে আমাদের ব্যাংকিং, আমি ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে আছি, আমাদের আসলে বিজনেস কন্টিনিউ প্ল্যানটা কি হওয়া উচিত? এই সিচুয়েশনটা পার হয়ে গেলে আমরা আসলে কিভাবে সার্ভাইভ করবো আর কি? যেটা আমি একটু প্রথমে বলছি, বিজনেস কন্টিনিউ প্ল্যানটা কি হওয়া উচিত?
ওকে থ্যাংক ইউ সো মাচ আমি মাকসুদ মৌলভীবাজার থেকে আপনি মাকসুদ মৌলভীবাজার থেকে আপনি কোন ব্যাংকে আছেন আমি ইস্টার্ন ব্যাংকে আছি ইস্টার্ন ব্যাংকে আছেন থ্যাংক ইউ মাকসুদ মৌলভীবাজার থেকে ইস্টার্ন ব্যাংকে আছেন থ্যাংক ইউ আমি ইস্টার্ন ব্যাংকে কাজ করছেন মাকসুদ আপনি জানেন কিন্তু আই থিংক ইস্টার্ন ব্যাংকে এটা নিয়ে অনেক কাজ করেছে বিজনেস কন্টিনিউটি প্ল্যান নিয়ে এবং ডেফিনেটলি এটা ইম্পর্টেন্ট যেটা আমি আমাদের শুরুতেই বলেছি এই কোভিড রিজিমটা আমাদেরকে পুশ করেছে টু গো টু দ্যাট সিনারিও আমাদের এখন প্রত্যেকটা বিজনেসের ক্ষেত্রে প্রত্যেকটা ফাংশনের ক্ষেত্রে কিন্তু আমাকে একটা ব্যাক আপ সলিউশন থাকতে হবে যে আমি যদি এটা না কাজ করে কিভাবে কাজ করবো সো কোভিড নাইনটিন হ্যাজ রিয়েলি টট দ্যাস এবং এটা আমাদের কিন্তু ফাস্ট ট্র্যাক করেছে টু গো টু দ্যাট সিচুয়েশন Absolutely. এখানে যে প্রশ্নগুলো আছে যেমন হাউ কোভিড হ্যাজ চেঞ্জ দ্য কনজিউমার বিহেভিয়ার প্যাটার্ন আমি অর্ণব আপনাকে বলবো যে আমরা শোর শুরুতেই এগুলো নিয়ে আলাপ করেছি যে কনজিউমার প্যাটার্ন তারপর মোর ডিজিটাল ব্যাংকিং পেপারলেস ব্যাংকিং পিপল গোয়িং লেস টু দ্য ব্যাংকস এগুলো নিয়ে আমরা সব কথা বলেছি প্লাস উই অলসো টকড অ্যাবাউট যে দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য বাংলাদেশ ব্যাংক রেগুলেটরি পলিসিজ নিড টু বি অ্যালাইন্ড দেয়ার হ্যাজ টু বি অ্যান ইকোসিস্টেম অলসো সিকিউরিটি নিড টু বি অ্যালাইন্ড এগুলো নিয়ে আমরা কথা বলেছি আমার মনে হয় লাইফটা শেষ হয়ে গেলে আপনি এটা ইউটিউবে পাবেন ফেসবুক লিঙ্কডইন সব জায়গায় পাবেন আপনারা এটা আবার একটু পরে একটু কাইন্ডলি দেখে নেবেন হ্যাঁ রেমিটেন্স নিয়ে অনেকগুলো প্রশ্ন এসেছে রেমিটেন্সে অনেকগুলা প্রায় 20-25টা প্রশ্ন এসেছে আপনি যদি ওভারঅল একটু বলতেন ইনস্টেড অফ এনি স্পেসিফিক রেমিটেন্স তো ডেফিনেটলি বিরাট হিট হয়েছে এবং সামনের দিকে কিন্তু আমাদের স্ট্রাগল করতে হবে বিকজ রেমিটেন্সে যদি দেখি আমাদের এই টাকাটা মোস্টলি আসে মিডল ইস্টার্ন কান্ট্রি থেকে এবং মিডল ইস্টার্ন কান্ট্রি কিন্তু ইকোনমি ডিপেন্ড করে মূলত তেলের উপরে এবং আমরা দেখেছি ইন দ্য রিসেন্ট পাস তেলের দাম কিভাবে কমে যাচ্ছে এবং তাতে করে ডেফিনেটলি মিডল ইস্টার্ন ইনকামের কান্ট্রিগুলোর ওদের অর্থনৈতিক যে কার্যকলাপ অনেকটাই কিন্তু স্লো ডাউন হয়ে যাবে তাতে করে হয়তো বেশ কিছু মানুষের চাকরি চলে যেতে পারে সেখানে আমাদের কিন্তু কিছু রেমিটেন্সের ইম্প্যাক্ট আমরা দেখতে পাচ্ছি কেন অলরেডি দেখতেছি প্রচুর লোক চলে আসছে সো রেমিটেন্স ইজ গোয়িং টু বি সামথিং যেটা নিয়ে উই হ্যাভ টু বি ভেরি কনসার্ন এবং অ্যাট দ্য সেম টাইম রেমিটেন্স বাড়ানোর কি কি স্টেপসগুলো নেওয়া যেতে পারে লাইক আমরা যদি স্কিল সেটটাকে এনহান্স করতে পারি আমরা সেইভাবে যদি বাড়াতে পারি তেমনি তাহলে হয়তো আমরা রেমিটেন্স বাড়াতে পারি লুক এট ফিলিপিন লুক এট নেপাল লুক এট ইভেন কেরালা ইন্ডিয়া কি করেছিল সো আমাদেরকে বেসিক লেভেল না গিয়ে আমাদের ট্রেড আমাদের স্কিল সেটটা বাড়াতে পারি সো দ্যাট উই ক্যান অ্যাড মোর ভ্যালু টু দ্যাট তাতে করে ওদের ডিমান্ডটা বেশি থাকবে এখন যেটা হচ্ছে একেবারে লেবার লেভেল ম্যানুয়াল লেভেল তাদেরকে নিয়ে যাচ্ছে এখানে যারা যারা অন্য কোনো যে কাজটা করে না সেই কাজটা আমাদের করছে আমরা যদি আমাদের বাড়াতে পারি তাহলে কিন্তু দিস ইজ দ্য ওনলি ওয়ে আউট এখন কিন্তু আর ওই বেসিক লেভেলে যদি মিডল ইস্টার্ন কান্ট্রির ইকোনমি যদি ডেভেলপ না করে ইমপ্রুভ না করে উই মাইট সি লট অফ পিপল লুজিং জব দেয়ার অ্যাবসলিউটলি স্যার এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে বিডি হ্যাজ মোর দ্যান 50 প্রাইভেট ব্যাংকস ডু ইউ থিঙ্ক ইট ইজ পসিবল ফর এনি অফ দিস ব্যাংক টু বিকাম আ ট্রুলি মাল্টিন্যাশনাল ব্যাংক অপারেটিং ওয়ার্ল্ড ওয়াইড লাইক এম এন সি বাই 2050 না এখানে আমি যদি বলি 2000 এখন প্রায় 60টা ব্যাংক কাজ করে এবং দিস আর ভেরি ফ্র্যাগমেন্টেড ব্যাংক আমাদের কিন্তু যদি দেখি বিভিন্ন হয়তো এক একটা ব্যাংক ম্যাক্সিমাম 4-5% হয়তো শেয়ার নিয়ে আছে ভেরি ফ্র্যাগমেন্টেড এবং ইন্ডাস্ট্রি অ্যাজ এ হোল ইজ হ্যাভিং প্রবলেম শুধু এই এখন আগে থেকেই আছে 2050 নাগাদ মেবি হতে পারে বাট সিটিং টুডে আমি যা দেখি এখন অবস্থা খুব ভালো না বাট 2050 নাগাদ আশা করছি হয়ে যেতে পারে 30 বছর অনেক লম্বা সময় এই সময়ের মধ্যে ইনশাল্লাহ আমরা দেখতে পাচ্ছি একটা কথা খেয়াল রাখতে হবে আমরা যদি দেখি যে আসলে আমরা যদি ইন্ডিয়ান ব্যাংকগুলোকে দেখি ওরা ভালো করছে কোথায় যেখানে একটা স্ট্রং ইন্ডিয়ান ডায়াসপোরা আছে কমিউনিটি আছে তারা দে ফিল কমফোর্টেবল ডিলিং উইথ দেয়ার ইন্ডিয়ান ব্যাংক সো আমাদের জন্য কিন্তু যেখানে যদি আমাদের বাংলাদেশি ডায়াসপোরা যদি মোর ইকোনমিক অ্যাক্টিভিটিস ইনভলভ থাকে তাহলে হবে শুধুমাত্র ওই যদি আমি একটু লোয়েস্ট লেভেলে থাকি শুধুমাত্র ডে লেভেল হিসেবে থাকি তাহলে কিন্তু একটা ব্যাংক গিয়ে তেমন কিছু করতে পারবে না সো একটা বাংলাদেশি ব্যাংক বাইরে যাওয়ার ক্ষেত্রে চিন্তা করতে হবে যে আমাদের কোথায় আছে সেটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাপ্লাই ডিমান্ড জি থ্যাংক ইউ সো মাচ বাংলাদেশ ব্যাংক ক্রিয়েটস বাংলাদেশ ব্যাংক ক্রিয়েটস মানি ওয়ার্থ ওভার টাকা 70,000 crore টু রিভাইভ ইকোনমি ইজ দিস আ গুড ডিসিশন এন্ড ইটস ইম্প্যাক্ট অন ইকোনমি আরিফ কিন্তু স্যার টাকা ছাপানো কিছু হয়নি এখানে ক্রিয়েট বলতে কি মিনি করছে জানি না বাংলাদেশ ব্যাংক যেটা করেছে সেটা বেসিক্যালি লিকুইডিটি সাপ্লাই দিচ্ছে
সো লিকুইডিটি সাপ্লাই বেসিক্যালি ইজ কামিং, সেটা হচ্ছে যেহেতু এই সমস্ত স্টিমুলাস প্যাকেজ গুলো যদি আমাদের ইমপ্লিমেন্ট করতে হয় আমাদের প্রচুর লিকুইডিটির প্রয়োজন হবে। সো দিস ইজ রিফাইন্যান্সিং স্কিম যার মাধ্যমে একটা লিকুইডিটি সাপোর্ট দিবে সো দ্যাট ব্যাংকস ক্যান ইমপ্লিমেন্ট দ্য প্যাকেজ দ্যাট হ্যাভ বিন অ্যাপ্রুভ বাই দ্য গভর্নমেন্ট অ্যান্ড বাংলাদেশ ব্যাংক, যেটা মাননীয় প্রধানমন্ত্রী খুব দ্রুত যেটা প্রকল্প নিয়ে এসছেন ওগুলো ইমপ্লিমেন্ট করতে লিকুইডিটি উইল হেল্প। দিস ইজ নট ক্রিয়েশন অফ মানি, দিস ইজ দ্য লিকুইডিটি দে আর গিভিং। What might be the bigger challenge this year, deposit collection versus recovery loan payment? In fact, both. Both. Wow. Kana amader ekta bank chalate gele kintu deposit is very very important. Kana jehetu covid e kichu dekha jabe kichu kichu section of people might lose job from different sectors about might lose their business. Tader je small savings gula ache tara hoyto ei savings ta ken bhenge neben tar tar nije cholar jonno. To seta so retention of deposit is going to be big issue. big and at the same time recovery loan payment definitely already our banking industry has got 10% NPA it has to know it beshi hote pare to shekhane definitely it is another big issue jeta amader jonno thakbe agami shomoye Aligaza sir apni ki shunte pacchen ha don issue hocche je amar ekhane ei voltage fluctuate kore ha I lost my connectivity but ami phone e jeta korechi but phone e te shudhumatro amake dekhaacche je আমি শুধু অডিও পাবো। আপনি অডিও পাচ্ছেন? হ্যাঁ অডিও পাবো। আই ক্যান হিয়ার ইউ মাবু বাট আই ক্যান্ট সি মাইসেলফ। আচ্ছা সো স্যার আপনি একটু সামনে আসুন দেখতে পারবেন। আপনি বের হয়ে আবার একটু ঢোকার চেষ্টা করেন তখন ওরা একটা ই চাবে যে ডু ইউ অ্যালাউ ইওর ভিডিও এন্ড ইওর মাইক এরকম একটা বলে যে ডু ইউ অ্যালাউ ইওর ক্যামেরা এন্ড ইওর মাইক ওকে একটু আমি এখানে আমার আমার ল্যাপটপে এটা আসছি না মানে উনি বলছে এটা ক্রোমই স্যার আমরা কতক্ষণ আগে যাব দেড় ঘন্টা হয়ে গেছে এবং কোশ্চেনের তো আপনি দেখতে পাচ্ছেন কোশ্চেনের বৃষ্টি আমার শেষ করতে হবে একটু নাকি তাই শেষ করা তো উচিত আমার মনে হয় আমাদের শেষ করতে মেবি আর 5 10 মিনিট চাই এখানে একটা স্যার ইন্টারেস্টিং কোশ্চেন স্যার কনসিডারিং কারেন্ট ডিপোজিট রেট 6% এন্ড আওয়ার মানি ইনফ্লেশন রেট 5-6% ডোন্ট ইউ থিংক কাস্টমার্স আর অলরেডি লুজিং মানি আফটার ডিডাকশন অফ ট্যাক্সেস এন্ড ইন্টারেস্ট এখন বেসিক্যালি তো এটা তো মার্কেট ট্রু এবং সিনারিও উই ফুলি আন্ডারস্ট্যান্ড কিন্তু এখন যদি আমাকে এই ইন্ডাস্ট্রি সার্ভাইভ করতে হয় একটা মিনিমাম স্প্রেড না পেলে হবে না অলরেডি যদি নয় আমি বলি আমি তো নয় পুরো যে টাকাটা লেন করছে পুরো খাতে নয় পাচ্ছি না আমার কিন্তু নন পারফর্মিং লোন থাকে সো 10% চলে যাচ্ছে কিন্তু সো এখানে কিন্তু আসলে কনসিডার দ্য কারেন্ট সিনারিও রিয়েলি আন্ডারস্ট্যান্ড আই ফুলি এগ্রি উইথ হিম বাট দিস ইজ রিয়ালিটি আই হ্যাভ টু লিভ উইথ ইট শাহ আরিফ বিন হাবিব বলছে ডু ইউ হ্যাভ এনি রিসার্চ অন কনজিউমারস হোয়াট দে এক্সপেক্ট ফ্রম ব্যাংকস নাও এন্ড হোয়াট উইল পারসু দেম ফর ডিপোজিটস এন্ড লেস উইথড্রলস সুন্দর প্রশ্ন যেটা আমি একটাকে বলেছি আসলে আমাকে তো বলেছে যেমন প্রথমে যে আমাদের কিছু কাস্টমার ফোকাস গ্রুপ ডিসকাশন করতে হবে টু আন্ডারস্ট্যান্ড টু নরমাল চেঞ্জ হয়ে যাচ্ছে কি কি ধরনের নিড গুলো আসছে সেগুলো আমাদেরকে কিন্তু বুঝে ব্যাংক উইল হ্যাভ টু কাম উইথ দোজ প্রোডাক্টস ওয়ান অফ দ্য থিংস ইজ বেসিক্যালি ডিজিটাইজেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সো এটা খুব ইম্পর্টেন্ট অ্যান্ড হোয়াই সেট হোয়াট উইল পারসু দেম ফর ডিপোজিটস অ্যান্ড লেস উইথড্রল ব্যাংকে ডেফিনেটলি আমরা যদি আমরা আমাদের কাস্টমারদের নিডটাকে ফুলফিল করে যদি আমরা ওরকম প্রোডাক্ট দিতে পারি আমরা ওরকম স্টিকিনেস টা বিল্ড আপ করতে পারি রিলেশনশিপ ম্যানেজ করতে পারি ডেফিনেটলি কাস্টমার উইল স্টিক টু আস ওকে ডু ইউ সি এনি মার্জার্স হ্যাপেনিং বিটুইন লোকাল ব্যাংকস সুন ইট ইজ যদি আমরা যদি বলো যে আমরা অ্যাজ অ্যান ইন্ডাস্ট্রি সিনিয়র্স বা ইন্ডাস্ট্রিতে আমরা 30-32 বছর ধরে আছি ডেফিনেটলি উই ফোর্স উই ওয়ান্ট আমাদের মতো যদি ইকোনমি সাইজ যদি দেখি 250-260 বিলিয়ন ডলার ইকোনমি এখানে আসলে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন যে এখানে আসলে এতগুলি ব্যাংক থাকার প্রয়োজন আছে কিনা ইফ ইউ লুক অ্যাট ইন্ডিয়া অ্যাজ ওয়েল হাউ মেনি ব্যাংকস দেয়ার আর ইফ ইউ লুক অ্যাট অস্ট্রেলিয়া দেয়ার আর 6 ব্যাংকস অর সামথিং অফ দ্যাট সর্ট সো তো বা সাউথ আফ্রিকা যদি দেখি বড় বড় ইকোনমিতে এত ব্যাংক থাকার কোনো প্রয়োজন নেই সো এটা মূল এটা হচ্ছে হাউ ইউ আর রিচিং দ্য কাস্টমার্স সেটা যদি রিচ করতে পারে থ্রু আওয়ার ভার্চুয়াল প্ল্যাটফর্ম থ্রু এমএফএস থ্রু এজেন্ট ব্যাংকিং বুথ ব্যাংকিং উই ডোন্ট নিড টু মেনি ব্যাংকস Absolutely, sir. There are some rumors, I think, about, I don't know if it's rumor or not, printing money
একটু আগে এরকম প্রশ্ন আসছে, অনেকগুলো প্রশ্ন আসতেছে, পসিবিলিটি অফ প্রিন্টিং মানি টু ফেস দিস কারেন্ট কোভিড ইকোনমিক, ইফ ইট ইজ দেন হোয়াট উইল বি দ্য কনসিকোয়েন্স। এখানে ডিবেট আছে, একটা গ্রুপ অফ ইকোনমিস্ট বলছে যে উই শুড প্রিন্ট মানি করলে, আবার একটা গ্রুপ বলছে না প্রিন্ট করলে ইনফ্লেশন বেড়ে যেতে পারে, আবার যে গ্রুপ বলছে প্রিন্ট করা উচিত, কেন বলছে যে যেহেতু আমাদের তেলের দাম অনেক কম, তেলের ব্যাপারটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, বিকজ আমার ইম্পোর্টের সিগনিফিকেন্ট পোর্শন হচ্ছে তেল, কিন্তু তেলের দাম অনেক কম, এট দ্য সেম টাইম যেহেতু পোস্ট কোভিড ইন্টারনাল ডিমান্ড কিন্তু অনেকটাই কমে যাবে, মানুষের পার্চেজিং পাওয়ার কিন্তু অনেকটাই কমে যাবে, সেই ক্ষেত্রে হয়তো ওরকম মেজর প্রেশার পড়বে অন দ্য প্রাইসেস ইন্টারনালি। দ্যাটস ওয়াই দ্য পিপল হু আর অ্যাডভোকেটিং ফর ইনফ্লেশন তারা বলছে ইনফ্লেশন তেমন মেজর হবে না, আরেকটা গ্রুপ বলছে না এটা করা উচিত হবে না, এটা করলে ইকোনমিতে একটা ব্যাড ইম্প্যাক্ট হবে। তো স্যার আমি একটু লিঙ্কডইনে গেলাম, এটা হচ্ছে লিঙ্কডইনে দেখাচ্ছে আমাদের লাইভটা, তো লিঙ্কডইনে আমাদের কিছু প্রশ্ন টশ্ন আছে, তো আমি লিঙ্কডইনে প্রশ্নগুলো পড়ার চেষ্টা করছি, এর মধ্যে অনেকগুলো প্রশ্ন আমি আসলে উত্তর দিয়ে দিয়েছি, তবে একটা ইন্টারেস্টিং প্রশ্ন, রুরাল বাংলাদেশ কিভাবে ব্যাংকিং করবে যেখানে কিনা হয়তো ডিজিটালাইজ না, এডুকেটেড হয়তো না, ট্রাস্ট হয়তো করে না, ইন্টারনেট পেনিট্রেশন কম, ওইসব জায়গাতে আমাদের রুরাল ব্যাংকিং কিভাবে হবে, রুরাল ব্যাংক রুরাল ডিজিটাল ব্যাংকিং কিভাবে হবে স্যার? দ্যাটস আমাদের বাংলাদেশ সরকার কিন্তু তুমি দেখো অনেক রিমোট লেভেলে চলে গেছে, এবং আমরা যদি বলি ইন্টারনেট মানে আমাদের যদি মোবাইল ব্যাংকিং পেনিট্রেশন, মোবাইল ব্যাংক মোবাইল পেনিট্রেশন অলমোস্ট 99%, এটা কিন্তু অন্য অনেক দেশেই না কিন্তু, সো আমাদের কিন্তু মোবাইল পেনিট্রেশন যে লেভেলে গেছে, আমাদের 4000+ ইউনিয়ন সার্ভিস সেন্টার আছে কিন্তু 4000+, যেখানে কিন্তু গভর্নমেন্ট হ্যাজ গিভেন ইন্টারনেট কানেকশন, এবং সেখানে কিন্তু কিছু কিছু ব্যাংক কিন্তু এজেন্ট ব্যাংকিংও করছে, তো ওই লেভেলে কিন্তু আমরা চলে গেছি। তারপরে মোবাইল এমএফএস চলে এসছে, এবং আমরা ব্যাংকটা কিন্তু ভার্চুয়াল প্ল্যাটফর্ম নিয়ে চিন্তা করছি, এগুলি আসলে আই থিঙ্ক উই ক্যান রিচ দ্য রুরাল পিপল, আমরা অনেকটাই কিন্তু রিচ করে গেছি, এবং আমরা কিন্তু আরো রিচ করতে পারবো, মেবি উইথ থ্রু এমএফএস, থ্রু ভার্চুয়াল ব্যাংকিং, ভার্চুয়াল প্ল্যাটফর্ম, আই থিঙ্ক উই ক্যান রিচ দেম। আমি আমি অডিওতে আছি, বাট আমার আমি কেন জানি আমার ল্যাপটপ থেকে কানেকশন হচ্ছে না, সো আই ক্যান হিয়ার ইউ। ওকে, তুমি ওয়েলকাম ব্যাক, ওয়েলকাম ব্যাক। ইয়েস, সোহান পারভেজ জিজ্ঞেস করতে, আমি ফোনে আসছি, ফোনে আমি কানেক্ট করেছি, বাট ফোনে কেন ওরা বলছে যে শুধুমাত্র অডিও করবে, আমার ল্যাপটপে আসছে না। এনিওয়ে আমি অডিওতে আছি। ওকে স্যার, আমরা বেশিক্ষণ আর থাকবো না, হয়তো 10 মিনিটস। সোহান পারভেজ বলছে ইনিশিয়েটিভ ফর পেপ্যাল পেমেন্ট, ডু ইউ নো অ্যাবাউট দিস? Do we want to talk about this? আবার প্রশ্নটা আবার কি? PayPal payment. Any initiative for PayPal payment? PayPal payment নিয়ে ইনিশিয়েটিভ এসেছিল, এখন ডিপেন্ড করতেছে আসলে PayPal-এরও ডিপেন্ড করে ওরা কোন মার্কেটে যাবে। ওরা যদি মার্কেট অপরচুনিটি না দেখে, উই নো উই আন্ডারস্ট্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ PayPal, যার জন্য জুম বলে একটা প্রোডাক্ট নিয়ে এসেছিল সোনালী ব্যাংক, আর এর আগে ব্যাংক হিসেবেও নিয়ে এসেছিল, বিশেষ করে যারা যারা ফ্রিল্যান্স ইন্টারনেট বা প্যাকেজ ট্যাকেজ করে, এক্সপোর্ট করে, তাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। বাট পেপ্যাল এর আসলে এই মুহূর্তে যেহেতু বাংলাদেশ ইজ নট দ্যার ফোকাস কান্ট্রি, এই জন্য পেপ্যালটা উই ডোন্ট ফোরসি পেপ্যাল কামিং ভেরি শর্টলি। ওকে, ডন তুমি আমাকে শুনতে পারো? আমি শুনতে পাচ্ছি স্যার, আমি মাহবুবকে শুনতে পাচ্ছি ক্লিয়ারলি। আমারটা শুনতে পাচ্ছেন না? হ্যালো, আপনি ডনকে শুনতে পাচ্ছেন না? আমি তোমারটা শুনতে পাচ্ছি। ওকে, এই মানে এই টেকনোলজি তো আসলে আমাদের হাতে না, যেহেতু এগুলোর জন্য আমরা কেউ কি পেনি বাবু, যেহেতু আমি তোমারটা শুনতে পাচ্ছি, তোমার কোনো প্রশ্ন আমাকে করতে পারো। ঠিক আছে, অথবা আমার 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 উত্তর শুনে আমি বুঝতে পারবো আমি কি উত্তর দিচ্ছি, সো ইউ ক্যান অলসো অ্যাড টু দ্যাট ইফ ইউ ওয়ান্ট। রাইট রাইট, আমি আপনাকে প্রশ্নগুলো দিব আর কি, ইফ ইউ ডো নট হিয়ার ডন। I can only hear you. Okay, I'll let you know the questions. Have done, bolo. Lieutenant retired M. Azizur Rahman bolche, Mahbub bhai, is there any plan or thoughts from the policy makers to ensure safeguarding of the local freelancer community and consultants earning remittance, while especially they are completely deprived of the incentive package offered by the government? Dharun Krishna. আবার একটু একটু পরে, ইজ দেয়ার এনি প্ল্যান অর থটস ফ্রম দ্য পলিসি, আমি আপনি শুনেনি, আমি পড়ে শোনাচ্ছি, ইজ দেয়ার এনি প্ল্যান অর থটস ফ্রম দ্য পলিসি মেকার্স টু এনশিওর সেফগার্ড ইন দ্য লোকাল ফ্রিল্যান্সার কমিউনিটি অ্যান্ড কনসালটেন্টস আর্নিং রেমিটেন্স, ওয়াইল স্পেশালি দে আর কমপ্লিটলি ডিপ্রাইভ দ্য ইনসেন্টিভ প্যাকেজ অফ দ্য গভর্নমেন্ট। আসলে ব্যাপারটা হচ্ছে কি,
সরকারের তো সীমাবদ্ধতা আছে, সরকার তো আসলে প্রত্যেকটা গ্রুপকে নিয়ে কাজ করতে পারে না একসাথে। আমি নিশ্চিত কিছু হয়তো সরকার শুরু করেছে কিন্তু কিছু কিছু লেভেল নিয়ে সামনে হয়তো কিছু করতে পারে, বাট এই পার্টিকুলার এলাকাতে এখন এই মুহূর্তে গভর্নমেন্টের ইয়ে নেই। এটা হচ্ছে আপনাদের কাজ, যেগুলো আমি বুঝতে পারছি আপনারা আউটসোর্সিং করেন প্রচুর, সেখানে যারা যাদের কাছ থেকে আপনারা আউটসোর্সিং করেন তাদের সাথে বেসিক্যালি ইউ হ্যাভ টু টেক ইট আপ। হোয়াট উই ক্যান ডু অ্যাজ এ ব্যাংক, উই ক্যান ট্রাই টু এক্সপেডাইট, যাতে করে আপনার রেমিটেন্সটা তাড়াতাড়ি পাঠ পেতে পারেন বা কি করতে পারেন সেগুলো আমরা দেখতে পারি, অথবা বেটার রেট পেতে পারেন কিভাবে কনভার্সেশন করতে পারেন। How do you consider international refinancing programs from DFIs around the world as COVID response to channel in the financing in favor of Bangladeshi companies? DFI response in the financing in favor of Bangladeshi company. আপনি যে বলতে নিফতেকার ভাই কিছু প্রশ্ন করব, DFI response to channel in the financing in favor of Bangladeshi companies. আমি বলবো পরে আপনি যদি কিছু বলতে চান। আমরা কিন্তু পাচ্ছি যে কিছু কিছু গভর্নমেন্ট কিন্তু অলরেডি দেখা যাচ্ছে যে ওয়ার্ল্ড ব্যাংক থেকে, এডিবি থেকে, আইএমএফ থেকে, কিন্তু অলরেডি এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ব্যাংক থেকে কিন্তু পাচ্ছে। সো দেয়ার আর লট অফ সাপোর্ট দ্যাট গভর্নমেন্ট ইজ গেটিং ফ্রম ডিফারেন্ট ডিএফআইস অ্যান্ড মাল্টিল্যাটারাল বডিজ, যেটা আমাদের ফিউচারে কোভিড পোস্ট কোভিড আমাদের রিস্ট্রাকচার এবং ইকোনমিক রিভাইভেল অনেক হেল্প করবে। স্যার এখানে একটা প্রশ্ন এসেছে, আমি একটু প্রশ্নটা মানে আমার হোয়াটসঅ্যাপে এসেছে আমি এখানে থ্রো করছি প্রশ্নটা। Loan rate cut has immediate effect in profit and loss, but deposit costs will decrease slowly. How banks going to manage this? Question by someone named Nurul Afsar. বুঝতে পেরেছি, এটা পসিবলি আমার কলিগ ইফ আই এম নট রং। এখন করার আমরা তো ব্যাংকিং ইন্ডাস্ট্রি এই এর মধ্যে যেতে হয় সবসময়, কিন্তু এভরিথিং উইল নট হ্যাপেন অ্যাজ ইউ এক্সপেক্ট। এখানে কিন্তু চ্যালেঞ্জেস থাকবে, আনসার্টেনিটিস থাকবে, যার জন্য কিন্তু দ্যাট ইজ ওয়াই লাইফ ইজ, এবং সেখানে এখানেও ব্যাংকিংয়ে হবে। এখন আমরা হয়তো কিছু কিছু ডিপোজিট বিভিন্ন ব্যাংক যেগুলো হয়তো রিকারিং ডিপোজিট বলি, ডিপিএস বলি, লং টার্ম সেভিংস স্কিমগুলো বলি, ডাবল হয়ে যাচ্ছে এসব স্কিমগুলো বলি, সেখানে কিন্তু আমি একটা রেট বুক করে ক্লক করে কিন্তু নিয়ে ফেলেছি। সো এই রেটটা কিন্তু আমি কমাতে পারবো না, বিকজ আই হ্যাভ কমিটেড টু মাই কাস্টমার্স, দিস ইজ দ্য রেট, এবং কাস্টমার আমার টাকাটা রেখেছে ওই কমিটমেন্টেই। এখন আমি এখানে কোনোভাবেই এই রেট কমাতে পারবো না, যদি আমি কমাতে যাই, যদি কোনো ব্যাংক সেটা করে, ব্যাংকের উপরে কিন্তু ইন জেনারেল ডিপোজিটারের কিন্তু আস্থা কমে যাবে পরবর্তীতে। কিন্তু ব্যাংকিং আমি কেন আজকে এমটিপি কমালে কিন্তু পুরো এমটিপি পুরো ব্যাংকিং ইন্ডাস্ট্রি কিন্তু উইল গেট ইম্প্যাক্টেড। সো ডিপোজিট যেটা আমরা কমিট করেছি সেখানে আমি কমাতে পারবো না। আমাকে যেটা করতে হবে গোয়িং ফরওয়ার্ড, আমাকে যেগুলো ইনক্রিমেন্টাল ডিপোজিট আসবে সেখানে হয়তো আমি ক্যান অফার লোয়ার রেট, এবং ইন দ্য প্রসেস আমি ইফিসিয়েন্সি দিয়েই কিন্তু আমাকে আমার মার্জিনটা বাড়াতে হবে। এখানে আই নিড টু বি মোর এফিশিয়েন্ট এন্ড আই ক্যান ইনক্রিজ এফিশিয়েন্সি থ্রু ডিজিটাইজেশন এন্ড থ্রু ইমপ্রুভমেন্ট অফ প্রসেস। দেয়ার ইজ আ কোশ্চেন, হোয়াট ইজ দা নিউ রিক্রুটমেন্ট পলিসি আফটার কোভিড-19? এখনো তো আমরা যাই নাই, আমাদের শুরু হোক, ছুটিগুলো উঠে যাক, লেট আস গো টু ব্যাংক অর ইনস্টিটিউশন যে রেসপেক্টিভ গিয়ে দেখি কাজের কি অবস্থা, তখন এটা বুঝতে। এখন আমাদের তো এটা নিয়ে চিন্তাই করছি না, আমরা এখন মূল চিন্তা করছি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক, সেটা হচ্ছে মোর ইম্পর্টেন্ট। অ্যাবসলিউটলি, আই থিঙ্ক প্রশ্ন শেষ হবে না। আলী রেজা স্যার আপনি শুনতে পাচ্ছেন না? উনি নাই মনে হয়, আপনি আছেন? আমি আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি শুনতে পাচ্ছো? আমি আপনি শুনতে পাচ্ছি, আমিও শুনতে পাচ্ছি, যদি আপনি একটু বলতে শুনতে পাচ্ছি কিনা, বাট আমি আই মিন অডিও, আমার ভিডিওটা নাই এখানে। এখন আমি শুনতে পাচ্ছি, এখন আমার কথা না শুনতে একটু প্রবলেম হয়ে যাবে আমার মনে হয়। আই থিঙ্ক স্যার এখানে ফিনিশ, যদি কোনো স্পেসিফিক যদি কোনো কোশ্চেন থাকে যেটা যেই প্রশ্নগুলো আগে কখনো করা হয়নি সেটা উই ক্যান অ্যাড্রেস মাবু, যদি কোনো যেটা আর কোনো ধরনের ডন যেগুলো হয়তো আমরা অ্যাড্রেস করি নাই, মানে তুমি যদি কিছু প্রশ্ন দেখে মনে করো এরকম আছে, আদারওয়াইজ পসিবল উই ক্যান কনক্লুড।
Mr. Don should include specialized skilled assistant trainers with him to train on digital platforms, financial platforms, and other to boom his business. এটা আমাকে বলতেছে আর কি, আমাকে সাজেশন দিয়েছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আই এম অ্যাকচুয়ালি অন প্রসেস অফ ডুইং অল দিস আই থিংক অ্যাড ভ্যালু টু দা লাইফ অফ মাই ক্লায়েন্টস। এটা আমার দেখি আসলে স্যার অনেক প্রশ্ন, আমি আর কি নিজেই এরকম রেসপন্স। এই মুহূর্তে স্যার 600 লোক আছে অনলাইন, এই মুহূর্তে 600, হ্যাঁ রাত 12টার দিকে 600। আই এম নট লাইং স্যার, এখানে যে আমি কাউন্ট দেখতে পাচ্ছি, ডন সামদানি পেজ থেকে 550, ইকিগাই আমার এইচআর কোম্পানি পেজ থেকে 4 জন, আর ডন সামদানি ইউটিউব থেকে 33 জন। এগুলা হচ্ছে শুধু ফেসবুকে আর ইউটিউবে, আর লিঙ্কডইন আরো কত আছে আমি জানি না। ইজ ইট পসিবল টু ইন্ট্রোডিউস পোর্টফোলিও ইন্স্যুরেন্স ইনস্টেড অফ দ্য রেগুলার লোন ইন্স্যুরেন্স প্যাকেজ? Where borrowers shall pay premium based on calculated PD. It will safeguard crucial situations like COVID-19. Now, এগুলো তো বেসিক্যালি কিছু তো ইনস্যুরেন্স আমরা নিচ্ছি এবং ইট ইজ অলসো ইন ডিসকাশন কি কি ধরনের করা যায়, এবং অনেক সময় অনেক কিছু এগুলো কিন্তু ওরা চাইলেও হবে না। এটা এট দ্য সেম টাইম ইডারও অ্যাপ্রুভাল থাকতে হবে, রেগুলার অ্যাপ্রুভাল থাকতে হবে, এবং কি কি করা সেগুলোর ব্যাপারে ডিসিশন উই হ্যাভ টু ডিসকাস অ্যান্ড দেন উই ক্যান ইমপ্লিমেন্ট। ওকে, এবং আরেকটা প্রশ্ন একটু বারবার আসছিল, যদি আমি এক দুই লাইন একটু বলি। এখানে নুরুল হাসনাত ওভি জিজ্ঞেস করেছে, হাউ আর ইউ এনশিওরিং দ্য সেফটি অফ ইউর এমপ্লয়িজ ডিউরিং দ্য এমপ্লয়িজ আর টেকিং, প্রশ্নটা একটু মনে হয় মাঝখানে একটু কোনো মিস্টেক হয়েছে, আর ইউ টেকিং এনি ডিসিশন টু ওয়ার্ক অন ইউর এমপ্লয়ি মেন্টাল হেলথ ডিউরিং ডিউরিং দ্য প্যান্ডেমিক? অবশ্যই, এটা তো বেসিক্যালি ধরা যদি আমার কোনো ব্রাঞ্চে আছে, ব্রাঞ্চে ম্যানেজারদের কাজ, প্লাস আমরা মাঝে মাঝে আমরা বিভিন্ন ধরনের ইমেল দিচ্ছি, আমরা হয়তো সিওস আমরা একটা স্পিচ আমরা হয়তো আমাদের ইন্টারনাল নেটওয়ার্কে আমরা এটা সার্কুলেট করছি, অ্যাট দ্য সেম টাইম উই আর গিভিং দেম দ্য সর্ট অফ কনফিডেন্স যে না উই আর ট্রাইং টু ক্রিয়েট অ্যান এনভায়রনমেন্ট হুইচ ইজ সেফার ফর ইউ। সো যে আমার যে এমপ্লয়িগুলো আসছে যখন ব্রাঞ্চে আসে বা অফিসে আসে, সেই ধরনের যাতে সেফটিটা মিনিমাম সেফটিটা এনশিওর করা যায়, কাস্টমার আসে কীভাবে দাঁড়াবে, যেমন 6 ফিট দূর দূরে আমরা ব্রাঞ্চগুলোতে আমরা ব্লক করে করে দিয়েছি, আমরা একটা শিল্ড দিয়ে দিয়েছি, গ্লাভস পরতে বলছি, মাস্ক পরতে বলছি, স্যানিটারি দিয়ে দিয়েছি। সো এগুলো কিন্তু এক ধরনের, এগুলি কিন্তু হেল্প করে ইন টার্মস অফ বিল্ডিং অন মেন্টাল স্ট্রেংথ অ্যাজ ওয়েল। যখন আমি যেন এমপ্লয় দেখি না, মোটামুটি আমাকে আমার সেফগার্ড করার যে সমস্ত জিনিস দরকার সেগুলো অ্যাভেলেবল, তখন কিন্তু আই গেট মোর সিকিওর, আই ফিল সিকিওর। আই সো এইভাবে হয়, প্লাস অ্যাট দ্য সেম টাইম যেটা বললাম, আমরা বিভিন্ন সময় আমাদের ডিপার্টমেন্ট হেড, ডিভিশন হেডরা কথা বলছে, আমি যা সিও কথা বলছি, দিস ইজ হাউ উই আর ট্রাইং টু বেসিক্যালি বুস্ট আওয়ার এমপ্লয়িজ মোর। থ্যাংক ইউ সো মাচ স্যার। আই থিংক আমাদের প্রশ্ন শেষ হবে না। রাইফিউল্লাহ, আপনি যেটা জানতে চাচ্ছেন অ্যাবাউট মার্জার, এটা নিয়ে একটু আমরা এর আগে কথা বলেছি। এই ভিডিওটা ফেসবুক, লিঙ্কডইন, ইউটিউবে থাকবে পুরাটাই, এটা আজীবন আর্কাইভ, আপনি একটু দয়া করে ভাইয়া দেখে নিন। স্যার কিন্তু ডিটেলসে বলেছে মার্জারের ব্যাপারটা। Last একটা প্রশ্ন, dear sirs, how are you? How is your family? Are you fine? সুন্দর প্রশ্ন, কিন্তু সবচেয়ে ভালো প্রশ্ন। Thank you very much. এটা একটা আমাদের নিয়ে প্রশ্ন করেছে। আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা এখনো। আপনাদের দোয়ায় ইনশাআল্লাহ আগামী সময় কেমন থাকবে জানি না, বাট আমরা সবাই জানি সামনেরটা সবার জন্য খুব আনসার্টেনিটিতে ভরা, কি হবে আমরা জানি না, বাট আমরা পজিটিভ থাকবো যাতে করে আমরা এই সময়টাকে উত্তরে, সামনের সময়টাকে উত্তরে আমরা আমাদেরকে নিয়ে, বাংলাদেশকে নিয়ে আরো এগিয়ে যেতে পারবো। একটু স্যার আপনি যদি ইফতেকার আলী আজিজ থেকে আচ্ছা কনফিডেন্স গিভার্স দেন। জন তুমি আমাকে জাস্ট ক্যান ইউ গিভ মি জাস্ট 10 সেকেন্ড, আমার রিকানেকশন হচ্ছে। আচ্ছা, এখানে আমরা মানে কনক্লুডিং রিমার্কস হিসেবে একটা সুন্দর জিনিস পেয়েছি। জিশান মামুন বলছে, ডিয়ার ইফতেকার স্যার, ইউ ওয়ান্টেড টু টক অ্যাবাউট লাইফস্টাইল, ক্যান ইউ প্লিজ টক অ্যাবাউট ইট আ লিটল? ফাহাদ বিন কামাল বলছে, থ্যাংক ইউ স্যার ফর পেশাস অ্যান্সার অল অ্যাসপেক্ট, অনেক এই ধরনের অ্যাপ্রিসিয়েশন দিয়ে ভরা, যে দুইটা পাওয়ার হাউস একসঙ্গে পাইছে তো আর কি, মানে দে গট আই থিঙ্ক লট অফ অ্যান্সার্স ডান। আসলে আপনাদেরকে অনেক ধন্যবাদ এত সময় দেওয়ার জন্য। আসলে 2 ঘন্টা কিভাবে চলে গেল তাই না স্যার? এত রেসপন্স এবং এই মাগো ডন, ক্যান ইউ হিয়ার মি? আই ক্যান হিয়ার ইউ, ইয়া ক্যান ইউ হিয়ার আস? আমার ইন্টারকানেকশন আসছে। সো ইউ, আমি এই যে আমি এখন কানেকশনে যাচ্ছি। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি। Sorry, everybody. I don't know what happened.
ইন্টারনেট কানেকশনটা চলে গেছিল, সো আমি আপনাদেরকে ফেলে কোথাও যাইনি, ইন্টারনেট ফেলে ইন্টারনেট আমাকে ফেলে চলে গেছে। আসলে স্যার এটাও কিন্তু সবার একটা শিক্ষার বিষয় যে মানে এত বড় ব্যাংকের একটা এমডি হওয়া সত্ত্বেও এই টেকনোলজিক্যাল চ্যালেঞ্জেস ফেস করার পরও আপনি যে লাস্ট 15-20 মিনিট করে চেষ্টা করে গেছেন এবং হাল ছাড়েননি, এবং আপনি বলতে পারতেন দূর দেড় ঘন্টা লাইভে ছিলাম আর কি শেষ, আই হ্যাভ গিভেন এনাফ, এবং উই আর নট মেকিং এনি মানি আউট অফ দিস, নাম ফাস্ট তাই না, ইনফ্যাক্ট ম্যান আওয়ার ক্যালকুলেট করলে উই আর লুজিং লট অফ মানি, তো বাট আপনি যে তারপরে ফিরে এসেছেন দ্যাট প্রুভস দ্যাট বোথ অফ ইউ আর ট্রু লিডার্স। And I can say that me and Mahbub are not making money. I don't know about you, but I'm not going to be making money. Kothay sir mane how ami fire aschi tar karon hocche that I really want to share our thoughts as a banker, our thoughts there amader onek junior colleague onek non or on industry lokjon on ekhono kichu uncertainty moddhe ache, ami mone kori it is our social responsibility both from আমার জন্য বলছি আমি আবুর জন্য বলছি যে আমাদের যতক্ষণই নলেজ আছে আমাদের যতক্ষণই স্কিল আছে আমরা শেয়ার করি সো দ্যাট যেন ইন্ডাস্ট্রিতে কোনো প্যানিক সৃষ্টি না হয় টু রিবিল্ড দি কনফিডেন্স দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট যেখানে ব্যাংকিং এ খুব একটা ভয়পর কিছু নাই আমরা চ্যালেঞ্জের মধ্যে যাচ্ছি এবং ডেফিনেটলি উইল ওভারকাম তার কারণটা হচ্ছে যে ইস্যুটা হচ্ছে এখানে যে আমরা অনেকগুলি প্রশ্ন আমি মিস করে গেছি অনেকে একদম প্রশ্ন করেছেন যে লাইফস্টাইল দেখেন লাইফস্টাইল মানে আপনাকে চেঞ্জ করতে আপনি বাধ্য এই যে সোশ্যাল ডিস্টেন্সিং ব্যাপারটা এটা তো শুধু একটা শব্দ না এটা হচ্ছে একটা দিস উইল চেঞ্জ ইওর লাইফস্টাইল আমি বলছি না যে আপনাকে এখনই এরকম 3 ফিট 6 ফিট কি করবেন অফিসে গেলে তা না কিন্তু আপনাকে বুঝতে হবে যে এই ভাইরাসটা বা এই সিচুয়েশনটা একদম লকডাউন উঠে গেল আর আপনি পুরোপুরি আপনি মানে আমরা সব সেফ ছিল তা না সার্ভিস ইন্ডাস্ট্রি চিন্তা করতে হবে আপনাকে হোটেল রেস্টুরেন্ট ব্যাংক পাবলিক গ্যাদারিং কনসার্ট বিভিন্ন জিনিস দেখবেন যে এটা আস্তে চেঞ্জ হবে হয়তো অন্য একটা মডেলিটিতে আমরা যাব আজকে দেখেন আমরা এখানে যে তিনজন কথা বলছি এক নতুন একটা মডেলিটিতে গিয়েছি হয়তো এই এই কোভিড না থাকলে হয়তো আমরা লাইভ কোনো প্রোগ্রাম যেতে পারতাম কখনোই না জি it will change it ekhane ghatbrone kichu na you need to as a person as a human being as a leader you need to adapt and you have to accept and you have to adapt yourself that will give you the biggest strength in you apnar bhitore onek kichu ache etake chhere diyen na eta por thamle cholbe na so eiguli amaderke chinta korte hobe ekhane ei shomoy ami byaktir mone kori je amader society te we are under led but this is the right time you know to show your leadership to your people ami jena je industry te amra kaaj kori to show your leadership because we are heavily under led ekhon ekta shomoy hocche je apni apnar leadership ke prove koren that you can take you can go forward along with your people and apnar sathe jara achar kaaj korar jonno amra khub eta okhane ami ghabrai na ami always challenge accept kori এবং আমি মনে করি আপনারা সবাই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবেন এবং মার্চ ফরওয়ার্ড এত ভেঙে পড়ার কিছু নাই থিংস উইল চেঞ্জ দিস ইজ দ্য টেস্টিং গ্রাউন্ড বাই প্রবাবলি গিভেন বাই দ্য গড দ্যাট হাউ উই বিহেভ হাউ উই রিমেম্বার আওয়ার অলমাইটি সো লাইফ প্যাটার্ন উইল চেঞ্জ বাট এর মানে এই না যে আপনি চেঞ্জ হয়ে গেছেন আপনি ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছেন এখানে ফ্রাস্ট্রেশনের কিছু নাই সামথিং নিউ উইল কাম ইউ উইল সি লট অফ অপরচুনিটিজ কামিং টু ইউ lot of opportunities knocking at your door you need to grab it how wonderfully said among jonah bali ekjon comment koreche leading global economist and professor at the business school of harvard university john quelch cbe commenting on the current economic situation said this is not the time to cut advertising it is well documented that brands that increase advertising during a recession when competitors are cutting back can improve market share and returns on investment at lower cost than during the good economic time so to perspective friend true eta dekhechi ami age just to end I need to jeta hocche ki basically amra lifestyle change korar to ki amra ekhon lifestyle ki amar life e jara jara ache
তাদের সাথে আমি থাকবো, আমি তো এখানে লাইফস্টাইল চেঞ্জ করা মানে এই না আমি অন্য কিছু করতে যাব। আমার ওয়ে অফ ডুইং থিংস ইজ ডিফারেন্ট, বাট আমার অবজেক্টিভ যেটা সেটা আমি কিন্তু অ্যাচিভ করতে হবে। আমার অবজেক্টিভ কি, আমার দেশটাকে ভালো করা, আমার অবজেক্টিভ আমার কোম্পানিকে ভালো করা, আমার অবজেক্টিভ হচ্ছে আমার পারফরমেন্স ভালো করা। আমাকে নতুন রাস্তা করতে হবে, আমাকে ওল্ড রুলস বুকতে হতে ফেলে দিতে হবে, নতুন রাস্তাকে হতে ক্রিয়েট করতে হবে টু সাকসিড। আগের রাস্তা কিন্তু ভুলে যেতে হবে, আগের রাস্তা গেলে কিন্তু হবে না, নতুন রাস্তা ক্রিয়েট করতে হবে কিভাবে সাকসিড করবে। আওয়ার নেশন অফ রিজিলিয়েন্স, আমরা দেখি যে আমাদের 9.5 মাসে আমরা স্বাধীন হয়েছি, এই যদি 9.5 মাসে স্বাধীন হতে পারে মানে ওয়াইফাই ডিফিটিং এ ভেরি ডিসিপ্লিনড আর্মি। এবং আমরা দেখেছি আমাদের দেশে কি হয়েছে, 74 দুর্ভিক্ষ ছিল আমরা দেখেছি, আমাদের অনেক প্রবলেম আমরা দেখেছি, কিন্তু টাইম অ্যান্ড এগেইন উই হ্যাভ ওভারকাম দ্যাট। গতকাল হরতাল হয়েছে, সমস্যা হয়েছে, পর দিন কিন্তু আমার পুরো অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে, আমরা নতুন এমএফএ 2005 মাল্টিফাইবার এগ্রিমেন্ট যখন কোটা রেজিমটা চলে গেল, সবাই ভেবেছে বাংলাদেশ শেষ হয়ে যাবে, রাইট, সবাই ভয় পেয়ে গেছিল, বাট উই হ্যাভ শোন যেটা আগে 2008 যখন মানে এন্টায়ার ওয়ার্ল্ড ওয়াজ ফেসিং প্রবলেম, ডেভেলপড ইকোনমি ওয়াজ ফেসিং প্রবলেম, উই হ্যাভ মার্চ ফরওয়ার্ড। ইট ইজ বিকজ অফ দ্য ফ্যাক্ট আমাদের নেশনে যে রেজিলিয়েন্ট নেশন, পজিটিভ অ্যাটিটিউড আছে, আমরা আমাদের ইন্টেন্টটা আছে খুব ভালো কিছু করার, আমরা অনেক এন্টারপ্রেনিউরাল। সো আই ডোন্ট ফোরসি যে হ্যাঁ একটা এটা জার্নিতে কিন্তু কন্টিনিউয়াস, এটা নিউটনের থিওরি না যে থার্ড লোন চারিদিকে মানে কোনো বাতাস না, একদিন চলতেই থাকবে, চলতেই থাকবে। এখানে অনেক ফোর্স আমাদেরকে ব্যাক পেছনে ফেলবে, আবার উঠবো আবার উঠবো, কিন্তু এক পর্যায়ে কিন্তু আমি পার হয়ে যাবে ইনশাল্লাহ। সো আমার মনে হয় এখানে আমি আমার অডিয়েন্সের জন্য লাস্ট একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা কি কারেন্টের ফেভারও তো আমরা নৌকা চালাই, কারেন্টের এগেইনস্ট নৌকা চালাই, নাকি আমি কারেন্টের এগেইনস্ট নৌকা চালাই না? আমার যে জার্নি, আমার যে ডেস্টিনেশন, আমার যে জার্নি, সেটা যদি আমার স্রোতের পক্ষেও থাকে, তাই না, আমি সেটাতে পা যাব। আমার আমি যদি স্রোতের বিপক্ষে আমাকে চালাতে হয় আমি সেটাও করব, তাই না। আমার এখন স্রোত, আমার টেম্পোরারি স্রোতটা আমার এগেইনস্টে আছে, এগেইনস্টে টাইড আমি রান করছি, সো আমার হয়তো একটু বেশি কষ্ট করতে হচ্ছে, তাই না। বাট ইট ডাজন্ট মিন দ্যাট আই উইল চেঞ্জ মাই পাথ, আই উইল চেঞ্জ মাই ডেস্টিনেশন, আই উইল চেঞ্জ মাই হরাইজন, আই উইল নট ডু দ্যাট। মেবি আই নিড টু ওয়ার্ক হার্ড অর স্ট্রাগল মোর, মোর এফোর্ট দিতে হবে, অ্যাডাপ্টিভিটি বাড়াতে হবে, স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে, বাট আমি আমার জার্নি, আমার যে গোল, আমার যে হরাইজন, আমি সেদিকে আমি জার্নি করবই। সো এই কোভিড আমাকে সামান্যতম বাধা দিতে পারে, একটা বাম্পি রাইড করতে পারে, বাট কোভিড লাইফস্টাইলকে, আমাদের হিউম্যান লাইফকে তো বন্ধ করতে পারে না। আই এম এ গ্রেট বিলিভার অফ দ্যাট, তাই না। তাহলে তো আল্লাহ তাআলা কেয়ামতই দিয়ে দিত, এখানেই সব শেষ, তাহলে তো আল্লাহ তাআলা জিব্রাইল ইসলামকে বলতো সিংহা ফুদ অফ, কেয়ামত করে দাও, তা তো হচ্ছে না। সো এখানে আমাদের লার্নিং আছে, বাট আমাদেরকে সামনে দিকে আগাতে হবে। না, আমি যেটা বলছি যে আলটিমেটলি ডেস্টিনেশন তো চেঞ্জ করতে পারবো না, আমার ডেস্টিনেশন যেখানে সেখানে যেতেই হবে। যেমন হয় যে অনেক সময় না ওই যে ব্লাড কোনোখানে যেতে হবে, যে মানুষের যখন ইয়ে হয় ব্লক হয়, ব্লাড কিন্তু ন্যাচারালি কিন্তু আর্টারি কিন্তু ডেভিয়েট করে চলে আসে, কিন্তু তার মাথায় রক্তটা ইয়ে করার জন্য। সো এরকম আমরা উইল ফাইন্ড এ ওয়ে আউট, বাট আমাদের ডেস্টিনেশনটা ফিক্সড রাখতে হবে, ওটা যেন আমাদের ছুটে না যায়, আমাদের গোল থেকে যেন সরে না যায়। ইফ ইউ স্ট্রাইভ ফর দ্যাট উই ক্যান অ্যাচিভ ইট ইনশাআল্লাহ, ভেরি ট্রু। আমরা উইল ডেফিনেটলি গিভ আওয়ার বেস্ট, দ্য ফ্যাসিলিটেশন যেটা করে লিডারদের আমরা সেটা করব, আমরা উইল হোল্ড দেয়ার হ্যান্ডস, শো দেম দ্য ওয়ে এন্ড দে হ্যাভ টু গো টু দ্য এন্ড অফ দ্য রোড। থ্যাংক ইউ সো মাচ। আই থিংক শ্যাল উই ক্লোজ ইট উইথ ইওর পারমিশন, আমরা অনেকক্ষণ হয়েছে। এবং স্যার এই মুহূর্তে আছে 650 জন অনলাইন, এই মুহূর্তে দেখছে, জানি না আমি এখন শুরু করেছিলাম, আজকে চলে আসছে, নতুন দিনে ছোট হয়ে গেছে, কিন্তু
উপজীবন উপকার আছে, নাহলে কারো সময় নাই MB খরচ করে বসে বসে এগুলো দেখার। তো আই থিঙ্ক ইউ রিয়েলি ইম্প্যাক্টেড, ইউ পুট আ ডেন্ট ইন দ্য ব্যাংকার্স মাইন্ড, এবং শেষে যে ধরনের কমেন্টস গুলো আসছে যে ভেরি পজিটিভ রেসপন্স ফ্রম আওয়ার MD, হ্যাঁ নিউ সানশাইন উইল কাম, হ্যাঁ ইউ উইল সার্টেনলি সি দ্য ব্রাইট ফিউচার, আই থিঙ্ক পিপল আর ফিলিং রিয়েলি ভেরি ভেরি মোটিভেটেড, এবং এই মোটিভেশনটা আসলে খুবই দরকার ছিল। সো আমি আবারও আপনাদের দুজনকে আমরা তো বললাম, কিন্তু আমাদের যারা সহযোদ্ধা আছে তাদের কিন্তু একসাথে চিন্তা করতে হবে, দে অলসো হ্যাভ টু গো উইথ আস এট দ্য এন্টায়ার জার্নি, দে শুড নট ডেজার্ট যারা পাচ্ছি না, অ্যাচিভ অ্যাজ ওয়ান ওয়ান টিম ওয়ান হ্যাকিং করতে হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ এভরিওয়ান যারা ছিলেন সাথে, সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ, ভালো থাকেন, গুড নাইট, আবার দেখা হবে স্যার, মর্নিং দাদা, গুড মর্নিং।